ওকে, ফার্স্টলি হচ্ছে ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম আর্লিন, ওয়েলকাম তিথি, আর হচ্ছে আমাদের সাথে আর্লিন হয়তো কিছুক্ষণ পরে, অথই সরি ওয়েলকাম অথই, আমাদের সাথে আর কিছুক্ষণ পরে আর্লিন জয়েন করে, মেনলি আর্লিনের সাথে টেক্সট করতেছিলাম, তো দ্যাটস ইট, ইটস বেস হয়ে গেছে। আচ্ছা, আর আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল সাইমাতা আছি। হ্যালো এভরিওয়ান, আমি আচ্ছা আজকে গেস্ট। বাহ, আচ্ছা, জীবনে কখন, হ্যাঁ সবাই একটু হাই বলে দাও, হাই হ্যালো আমার হাই। সুরেলা কণ্ঠে বললো হাই। আচ্ছা, তো এট প্রেজেন্ট সবার কি অবস্থা, এটা শুনি, বলো কে কি অবস্থায় আছো, এই বলো খুব তুমি। বেশি নাই আসলে, কারণ যেরকম পরিস্থিতি দেশের, মানে নেওয়া যাচ্ছে না। এতদিন আমাদের দেশে মানে ছিল, অনেক প্রবলেম ছিল, তাও মনে হতো মানে আমাদের দেশে যারা আসলে বিলং করে, যারা আমাদের দেশের মানে নাগরিক আমরা, তারা কি আসলে মনে মনে একদম ট্রুলি সত্যি কথা এখন আর আমাদের দেশ নিয়ে গর্ব করার মতো খুব বেশি কিছু নাই। কিন্তু যাও কিছু ছিল যে আমাদের মানে এটা বলতো সবাই, এটা মুখে মুখে ছিল যে আমরা ধর্ম জাতি ভুলে সবাই একসাথে থাকি, একসাথে একসাথে উৎসব পালন করি। উৎসবের সময়গুলিতে অ্যাটলিস্ট এই প্রবাদ গুলা, এই জিনিসগুলা আসতো, কিন্তু এই উৎসবের মধ্যে এত বড় একটা কলঙ্ক যে ছাপা হয়ে গেছে, এটা আসলে একদমই এক্সপেক্টেড না, একদমই মানে আমরা কেউ আসলে কি বলবো, যে মনে হচ্ছে যে ভিতরে পাথর হয়ে আছে, বের হচ্ছে না, যে খারাপ লাগতেছে, কিছু করতে পারতেছি না, বা এটা কিভাবে করলো, কেন করলো, এগুলো আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার আমাদের জন্য। আর আমি কি বলবো, যে এখন যেরকম অবস্থায় আছি, লাইক বিশেষ করে বলতে পারো ভুক্তভোগী বলা যায়, আরো বেশি খারাপ অবস্থা দেখেছি এবার। যেমন এবার আমি অন্যান্য সময় যেরকম আর কি পূজা আমরা যেরকম পরিমাণ এনজয় করে থাকি, এই বছর না আমরা ওরকম কিছুই হয়নি, মানে কখন পূজা আসলো কখন গেল তার বিন্দু মাত্র আমি খবরই পাইনি বলা যায়। মানে চারদিকে কেমন যেন একটা থমথমে ভাব, কোথাও কোথাও বিশ্বাস করবেন না, একটা জায়গায় মানে কিছু জায়গায় যখন পূজাই হতে দেয় নাই, মানে তারা বলছে এই জায়গায় যে পূজা হলে এই জায়গা অপবিত্র হয়ে যাবে, তো পূজা করতে দেওয়া হবে না। আর রাতারাতি অন্য জায়গায় মণ্ডপ নিয়ে যাওয়া হয়, যাই হোক সেটা আছে। আবার অনেক জায়গায় অষ্টমীর থেকে ভাঙাভাঙি শুরু হয়, অষ্টমীর দিন যেটা যেই মূর্তি, দশমীর দিন আমাদের হলো নিয়ম যে তুমি দশমীর দিন মাকে বিদায় জানাবা, অষ্টমীর দিন সেটা করতে হয়েছে, নবমীর দিন, ইভেন দশমীর দিনও এবার সবাই বিকালের মধ্যেই ডুবাই ফেলছে, কারণ হচ্ছে যে আশেপাশের অবস্থা ভালো না, সবাই বলছে যে কোথাও যায় না কোথাও যায় না, এরকম টাইপের। তো এরকম একটা অবস্থার মধ্যে ভালো লাগে, ভালো থাকা আসলে যায় না, সবাই সবার ভিতরে একটাই, এই দেশে মনে হয় না বেশি দিন থাকা যাব। পাকিস্তানিদের টাইমে যেরকম হয়েছে এখন মনে হয় ওইরকম হবে বা ওর চেয়ে খারাপ হবে, এই আর একটা অবস্থা। কখনো মানে আবশ্যক না, মানে আমাদের কখনো এক্সপেক্টেড না যে আমাদের এরকম উৎসব গুলো আমাদের আতঙ্ক দিয়ে পার করতে হবে এই উৎসব গুলা। যে আমার মানে আই স্টিল রিমেম্বার, যখন যদি ধর্ম নিয়ে বলি তাহলে মানে আমাদের বিশ্বাস কোথায়, আমি খ্রিস্টান, কিন্তু ছোটবেলা থেকে যখন আমার বাসার পাশে মসজিদ সব সময় ছিল, আশেপাশে আমাদের বাংলাদেশ হচ্ছে আশেপাশে একটা না একটা মসজিদ থাকবে, সেখান থেকে আজান আজান আসবে, শোনা যাবে। তো আমাকে সবসময় শিখানো হইতো যেরকম যে গান বাজনা হইতো বা যাই হইতো, সবসময় বলতো যে যখন আজান দেয় তখন কোনো শব্দ করবা না, যখন আজান দেয় তখন গান গাবা না, যখন আজান দেয় তখন তুমি তোমার যে গান শুনো বা যেটাই জোরে দাও সেটা শুনবা না। তখন আমি বলতাম যে কেন, আমি তো মুসলিম না, আমি কেন করবো। তখন আমার ফ্যামিলি আমাকে বোঝাইতো যে না, এটা শুধু তুমি মুসলিম নাকি না নাকি না সেটা প্রশ্ন না, সে প্রশ্নটা হচ্ছে যে তুমি কতখানি একটা ধর্মকে সম্মান করতেছো, সেটা হচ্ছে প্রশ্ন। যেখানে ওরা ওদের ধর্মকে সম্মান করে সবকিছু অফ রাখে, সেখানে তুমিও তাদেরকে ফলো করবা, এটাই একটা মানে একটা মানুষের এটাই তো ধর্ম থাকা উচিত, যে আরেকটা ধর্মকে আমি সম্মান করব, সে সম্মান করার জন্য যেটা আমার করা উচিত, যে রাইট থিং টু ডু, সেটাই তো আমি করব।
তো একটা ছোট মানুষকে যদি আমরা ছোটবেলা থেকে এভাবে শিখাইতে পারি, তাহলে মানে যে মানুষগুলো আসলে আগুন দিল, যে মানুষগুলো আসলে প্রতিমা ভেঙে ফেললো, মাতার মূর্তি ভেঙে ফেললো, তারা আসলে কিরকম মরালস, কিরকম মানে এথিক্স নিয়ে বড় হয়েছে আমি জানি না। আচ্ছা, তিথির কাছে জানতে চাই, ব্যাপারটা আসলে অনেক বড়। এখানে একমাত্র তিথি তুমি হিন্দু ধর্মাবলী ধর্মাবলম্বী, আমি হুম তোমাদের জানতে চাই আজকে এইবার এইবারে যে যে এত অসাম্প্রদায়িক একটা কাজ হলো, তোমরা পূজাটা আসলে কিভাবে পালন করছো, নিজেদের এই ধর্মীয় দিনটা আসলে কিভাবে পালন করছো, আগে কিভাবে করতা হুম আর এখনই বা কিভাবে করছো? আচ্ছা আচ্ছা, প্রথমত যেটা আমার একটা কথা, যেটা যে ধর্ম জিনিসটা কি? হ্যাঁ, ধর্ম কিন্তু শুধু নিজে পালন করছে এরকম না ব্যাপারটা, অন্য আরেকজনের ধর্মকে যদি আমি সম্মান না করি তাহলে কিন্তু আমার ধর্মটাকে সম্মান করবে না, উল্টা সেটার মাধ্যমে ভীতি ছড়ানো হবে, তাই না? এই যে এসব কাজ হচ্ছে, হ্যাঁ, এটার মাধ্যমে কিন্তু যে মানে যেই ধর্মাবলম্বী মানুষই করছে, এটার কারণে কিন্তু সেটার কোনো মানে গুড ইফেক্ট নেই। শুধু দেখবা যে ইসলামোফোবিয়া একটা কাজ করবে, মানে আশেপাশের দেশগুলোর মধ্যে করবে, সেটার কিন্তু আরো আরো বেশি খারাপ পরিণতি আসতেছে। আর যেটা বললি যে হ্যাঁ কি হয় অন্যান্য সময়, যেমন দেখ অন্যান্য সময় আমরা ষষ্ঠী থেকে পূজা শুরু করি, মানে রেশি অন্যরকম থাকে যে হ্যাঁ ষষ্ঠী থেকে পূজা শুরু করলাম, সপ্তমীতে ঘোরা হয়, ষষ্ঠীতে পূজাও মানে ষষ্ঠীতেও পূজা করা হয়, সপ্তমীতেও পূজা করা হয়, এবং প্রচুর পরিমাণ আমরা ঘুরি, মণ্ডপ মণ্ডপে যাই, মানে নিজেদের মধ্যে তো আনন্দ উল্লাস অন্যরকম থাকে, গান বাজনা নাচানাচি, মানে মা আসছে, মানে নিজের মা দেখ দেবী দুর্গা বলতে এটা যেন মানে কি যে প্রত্যেক বছর প্রত্যেক বছর এটা হলো ঘরের মেয়ে, ঠিক আছে, দেবী দুর্গা ওনাকে আর কি ঘরের মেয়ে হিসেবে মা উমা এইভাবে বলা হয় যে উমা ঘরের মধ্যে আসতেছে, মানে নিজের মেয়ে প্রত্যেক এক বছর পর পর আসছে, মানে এই দেশে মানে আমাদের কাছে আসতেছে, নিজেদের ঘরে আসতেছে, মরতে আসে, তো মরতে বলতে পৃথিবীর লোকে, তো তাকে হলো এই 5-6 দিন আমরা প্রচুর পরিমাণ মানে আদর যত্ন করে দিই। যখন একটা ঘরের মেয়ে এতদিন পর শ্বশুর বাড়ির থেকে আসে, তাকে কি পরিমাণ আদর যত্ন করা হয়, তারপর যখন সে যায় ওকে মানে ওকে প্রচুর আদর করে পাঠানো হয়। কিন্তু এই যে এবার দেখ, এবার না তাকে আদর করা হলো, না তাকে যত্ন করা হলো, তাকে কোনো ধরনের সম্মানই দেওয়া হলো না, এইরকম একটা সিচুয়েশনে যেখানে দেখতেছি হ্যাঁ আমাদের ওই জায়গাটায় মা দুর্গার প্রতিমা ভেঙে ফেলছে, ওই জায়গাটায় মা দুর্গার প্রতিমা ভেঙে ফেলছে, এখানে এটা হয়েছে, এখানে মানুষ মারা গেল, এবং এটার মানে এটার কারণে কিছু মানুষ এটারও সুযোগ নিয়ে নিল যে কিছু মানুষ মেয়েদেরও ধর্ষণ করে দিল এই সুযোগে, মানে ধর্ষণ তো করতেই মানে করতেই থাকে পুরা বছর এখানে ওখানে, কিন্তু এখানে কি করলো যে এই ঘটনাটাকে বেস করে কিছু মানুষ ধর্ষণও করে ফেললো, তাই না? যখন আশেপাশে তো এইসব কাহিনী শুনবে তখন কিন্তু কোনোভাবে মন চাইবে না, যাই একটু ঘুরে আসি, যাই একটুখানি আনন্দ করি, ঠিক আছে, তো আলটিমেটলি এরকম ব্যাপার স্যাপার যে কোনো আনন্দ নেই, কোনো ই নেই যে হ্যাঁ ঠিক আছে আনন্দ করব, কেউ আমরা ঘুরতেই বের হই নাই এরকম একটা অবস্থা, মণ্ডপে যাবো কি, কোনো মণ্ডপে টণ্ডপে কে কোথায় যাওয়া হয়নি এরকম একটা অবস্থা। এইখানে আমি একটা ব্যাপার আমাদের অডিয়েন্সের জন্য বলতে চাই, সেটা হচ্ছে যে যে কনটেক্সটে আমরা কথা আমাদের কথার স্রোত চলে যাচ্ছে, সেই কনটেক্সটা হচ্ছে কিছুদিন আগে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজা মণ্ডপ থেকে বুধবার সকালে পবিত্র কোরআন উদ্ধার, কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে, এবং এটার একটা ভিডিও যদিও ওখানকার কোতোয়ালি থানার ওসি নিষেধ সত্ত্বেও একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তাদের দেবীর পায়ের নিচ থেকে কোরআন শরীফ উদ্ধার না করা হয়েছে, মেবি রাইট? আচ্ছা, আমি এখন মেইন ঘটনাটা বলি। মেইন ঘটনাটা হলো যে আমাদের কিন্তু পূজা হচ্ছিল দেবী দুর্গার, এবং সেখানে দেখার জন্য সেই দুর্গা মানে দুর্গার প্রতিমার আরো 10-15 হাত দূরে একটা রাম রাম সীতা
হনুমান আর হলো লক্ষণের একটা মূর্তির মতো, মানে মূর্তি মানে করা হয় যাতে মানুষ আর কি দর্শনার্থীদের জন্য দেখতে পারে। তো বুধবার দিন এই যে মানে রাত 4:30-5টার দিকে ওইখানে নাকি একজন, ঠিক আছে, মানে এটা আর কি এখন বের হয়ে গেছে যে তখন বের হয় নাই, তখন আর কি যে যে হনুমান ওনার কোলের মধ্যে কোরআন শরীফ কেউ রেখে যায়, ঠিক আছে, তো কোরআন শরীফ কেউ রেখে যায় ওই টাইমটার মধ্যে পুরা মণ্ডপ খালি থাকে, ঠিক আছে, কেউ ওই জায়গাটা কেউ থাকে না। ভোরে এসে যখন পুরোহিত দেখতে পারে যে হ্যাঁ এইখানে একটা কোরআন রাখা হয়েছে, সাথে সাথে বলা হয় এটা সরিয়ে ফেলেন, এটা এখানে কেন। কিন্তু প্রশাসনের মানুষকে ফোন দেওয়া হয় এবং সেইখানকার যত মানুষ আছে মিলে ওই জায়গার মূর্তি করতে সব ভেঙে ফেলে, মানে না জেনেই না বের করে প্রশাসনের কোনো হেল্প না নিয়ে তারা এই কাজটা করে ফেলে, অলরেডি ভেঙে টেঙে ফেলে এবং সব জায়গায় ছড়ানো হয় মূর্তির পায়ের নিচে কোরআন পাওয়ার, এরকম কিছুই না। এটা তুই একবার ভাব, যে দেশে বলতে গেলে যে সবসময় বিধ্বস্ত অবস্থায় থাকতে হয় হিন্দুদের, ঠিক আছে, হিন্দু মানে সংখ্যালঘু যেটা বলা হয় রাইট, সংখ্যালঘুদের, সংখ্যালঘু, তাদের তাদের মানে তাদের ভিতরে কি সাহসটাও আসবে যে হ্যাঁ ঠিক আছে আমি এই কাজটা করি, তাহলে তো তার মানে এটা কি মাথায় অলরেডি থাকার কথা না যে হ্যাঁ ঠিক আছে এসে তো আমার মূর্তি টুর্তি ভেঙে দিবে, আমি কেন এটা কাজ করব। একটা দুর্গাপূজা হতে না হলেও 1 লাখ টাকা লাগে, এটা কি নিজের ক্ষতি নিজে করতে চাইবে, এটা কি মানে কোনোভাবে সম্ভব। আর যারা মানে যারা এই কাজটা মানে এই যে এক এক জায়গায় মূর্তি ভাঙলো, তাদের ভিতরে কি এটা ধর্ম মানে ধর্মের প্রতি অনুরাগতা নাকি ধর্মান্ধতা কাজ করলো যে হ্যাঁ ঠিক আছে ওইখানেই করা হলো। এটা কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখেও মানে দেখেওছি যে যদি মানে কেউ দোষ করে থাকে একমাত্র সে দায়ী, ঠিক আছে, একমাত্র কিন্তু মহানবী সাল্লাল্লাহ উনি কি বলেছেন যে যে কাজ মানে দোষী একমাত্র তাকেই শাস্তি দিবে। এই যে অন্যান্য জায়গায় এত জায়গায় যে মূর্তি পুড়ে ফেলা হলো, মূর্তি ভেঙে ফেলা হলো, এটা সেটা করা হলো, মানুষদের মানে গবাদি পশু জ্যান্ত গবাদি পশু সহ মানে ই করে ফেললো পুড়িয়ে ফেললো, এটা কি ঠিক, কোনোভাবেই ঠিক। এবং আমার মনে হয় না যে আমার মনে হয় না এটা রিলিজিয়াস কোনো ইস্যু, কারণ হচ্ছে যে অনেক হ্যাঁ ঠিক আছে ক্ষণে ক্ষণে দেখা যায় যে বছর জুড়েই কিন্তু দেখা যায় এখানে মূর্তি ভাঙলো ওইখানে মূর্তি ভাঙলো এরকম হয়, কিন্তু এই যে 300-400 বছর আগের মন্দির গুলাও ভেঙে ফেললো, এটা এটা তো আমাদের শুধু অবক্ষয় হলো না। আর আমার মনে হয় যে দেখ এটার সাথে একটা খুব জোরালো রাজনৈতিক কিছু মানে আছে, যেমন ইন্ডিয়ায় কিন্তু বিজেপি যাদের ওদের কিন্তু একটা ভোটের ইয়া হচ্ছে কলকাতায় সব সিট কিন্তু মমতাজের উনি নিয়ে গিয়েছেন, এবং 2টা সিট হয়তোবা বাকি আছে ছিল, তো ওইটার কারণে এমন হতে পারে। দেখ বাংলাদেশে কিন্তু প্রচুর ইন্ডিয়ান গোয়েন্দা, তুই ভাবতেও পারবি না যে বাংলাদেশে কত গোয়েন্দা ইন্ডিয়ার থাকে। স্বাভাবিক, আমি বলতেছি না যে হ্যাঁ ইন্ডিয়াই করাইছে বা কিছু, আমি বলতেছি যে রাজনৈতিক অবশ্যই কোনো কারণ আছে, হয়তো বা এমন হতে পারে যে এই কাজটা তারা করায় দিছে, যে কারণ হচ্ছে যে ওই বোটের ওই জায়গাটা থেকে তাদের যাতে মানে এটা কি বলে নজর সরে যায় সবার, তারপরে এইখান এই ইস্যুটার মধ্যে এসে পড়ে, এবং এইখানে মানুষ হলো ওই থাকবে গরম থাকবে যে হ্যাঁ ঠিক আছে এই হয়েছে সেই হয়েছে এইসব নিয়ে গরম থাকবে, আর ওই দিক দিয়ে তারা তাদের কাজটা করে ফেলবে, এই যে শান্ত হলে যাদের যাদের ক্ষতিপূরণ আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। সরকার ওইখানে এই জন্য মানে সায় দিছে যে হ্যাঁ ঠিক আছে ফাইন আমরা হেল্প করি বা কিছু এরকম টাইপের হতে পারে। আবার মানে আমার কেন যেন এরকম আলটিমেটলি এরকম লাগছে, কিন্তু এটা এই যে বাংলাদেশে যে হিন্দু মুসলিম এর মধ্যে একটা আবার কনফ্লিক্ট তৈরি করে দেওয়া হলো, এখন তো আবার তারা পারবে আরো ভালো মতো ওইখানকার ইসলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষদের আবার আরো চাপ দিতে, ঠিক আছে, এভাবেই তো ওইখানে মনে করে অনেকেই করতে থাকে, এখন মনে হয় যে আরো পারবে, ঠিক আছে, এটা পুরোটাই রাজনৈতিক একটা প্রচুর অনেক বড় ষড়যন্ত্র, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে আর্লিন জয়েন করেছে, তো হ্যালো আর্লিন, আমরা অলরেডি হচ্ছে হাই, কথার মধ্যে চলে যাচ্ছিলাম যে তিথি এক্স্যাক্টলি বলছিল যে যে ব্যাপারটা ঘটে গেছে তো সেইটার পেছনে এক্স্যাক্টলি রাজনৈতিক একটা হাত আছে, তো
এটা সত্যি কথা, কারণ কোনো ধর্মই চাইবে না তার নিজস্বতা, নিজস্ব ধর্মে পবিত্রতা নষ্ট করতে, না চাইবে কোনো, যে মুসলিম সত্যি সত্যি হচ্ছে ইসলাম প্র্যাকটিস করে সে কোনোভাবেই চাবে না হচ্ছে যে ই করতে, তার কোরআন শরীফকে এমন কোনো জায়গায় রাখতে যাতে সেটা অসম্মান হয়, কিংবা হচ্ছে কোনো হিন্দুও চাবে না যে এত আয়োজন করে ধর্ম পালন করছে বা এক ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেখানে কোনো ধরনের মানে অবক্ষয় হোক। তো এটা আসলে যদি ধর্মীয় দিক থেকে চিন্তা করা হয় তাহলে কারো করার কথা না, কিন্তু যদি পলিটিক্স বা হচ্ছে রাজনৈতিক দিক থেকে চিন্তা করা হয় তাহলে এটা করার পেছনে অনেক কারণ আছে। ইভেন তখন যদি কারণ খোঁজা হয় তখন দেখা যাবে দু দলেরই কোনো না কোনো ভাবে এক একটা যুক্তি বের হয়ে আসছে যে এই কাজটা করার পিছনে, যদি এভাবে পলিটিক্স কোনো আমরা রিজন খুঁজি। ইভেন তুমি দেখবা এটা যে শুধুমাত্র আজ মানে এই কয়েকদিন যাবত হচ্ছে এরকম না, এই হিন্দু মুসলিমের ব্যাপারটা মানে তুমি যদি ফুল ভারতবর্ষকে একটু চিন্তা করে দেখি, যে তখনই হচ্ছে দেশ ভাগ থেকে শুরু করে যে মুসলিম আর হিন্দু দুটো আলাদা দল হয়ে যাবে, দেশ ভাগ হয়ে যাবে, তখন থেকে শুরু করে তখন যে ইনফ্লুয়েন্সটা ঢোকানো হয়েছে বা বোঝানো হয়েছে যে তোমার এই ধর্ম তোমার অপোজিট পার্সন, ওই ধর্ম তোমার অপোজিট, এই চিন্তাধারাটা আমরা এখনো নিয়ে বসে আছি, কিন্তু কেন বসে আছি এত বছর পরেও সেটা একটা বিগ কোয়েশ্চেন। আর তার পাশাপাশি হচ্ছে যদি রাজনৈতিক কোনো মানে ইন্টারেস্ট থেকেই থাকে, কি ইন্টারেস্ট হতে পারে বলে তোদের মনে হয়? আমার ধারণা কি, রাজনৈতিকের কথা যাওয়ার আগে আমি যদি বলি যে সংখ্যালঘু বা জোর জার মুলুক তার একটা কিন্তু প্রবাদ বাংলা ভাষায় আছে। আমার কাছে মনে হয় এই জিনিসটা না সব দেশেই থাকে, জোর জার মুলুক তার। বাংলাদেশ কিন্তু মুসলিম অধ্যুষিত একটা কান্ট্রি, এখানে মুসলিমদের জোর বেশি। এইভাবে মুসলিমরা হিন্দুদের উপর বলো, খ্রিস্টানদের উপর বলো, ইভেন এই যে আমাদের এই যে রাঙামাটি এলাকায় যারা থাকেন, মানে আমি বলতে চাচ্ছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের উপরও কিন্তু আমরা অনেক অত্যাচার করি। শুধু যদি আমাদের দেশ না ছেড়ে ভারতে যায়, সে একইভাবে কিন্তু ভারতেও অত্যাচার হয় মুসলমানদের উপরে। ইভেন প্রায় ভিডিওতে অতটুকু ফ্যাক্ট চেক হয়তো বা করা হয় না, কিন্তু তারপরও দেখা যায় যে অনেক ভিডিওতে দেখা যায় গোমাংস ভক্ষণের জন্য অনেক মানুষকে ওরা খুন করছে, অত্যাচার করছে, বাড়ি থেকে উঠিয়ে দিচ্ছে। ইভেন আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিতে ব্ল্যাকদের উপরে অত্যাচার চলে, কারণ ওখানে হোয়াইটদের হোয়াইটের সংখ্যালঘু। তো ব্যাপারটা খুব মানে মাথার ভিতর সেট করে রাখা যে সংখ্যায় যারা বেশি, সংখ্যায় যারা কম, তাদের উপরে এই সংখ্যা গরিষ্ঠরা সবসময় যেন অত্যাচার করে আসবে, এটা কিন্তু ইতিহাসের অনেক আগে থেকেই দেখা যায়। ইতিহাস থেকেই আসলে বর্তমান জন্ম নেয়, কিন্তু কেউ আসলে ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না। দেশ ভাগের সময়ও কিন্তু খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে এরকম একটা রিউমার ছড়ানো হয়েছিল যে মুসলমানদের যখন বন্দুক থেকে যে কার্তুজটা মুখ থেকে খুলতে হয়, সে কার্তুজটা নাকি শুকুরের চর্বি দিয়ে বানানো হয়েছিল, এবং শুকুর ভক্ষণ তো মুসলমানদের জন্য হারাম। এখান থেকে কোনো না কোনো ভাবে হিন্দুদের মাঝে ওরকম একটা রুমার ছড়ানো হয়েছিল। তো একই ভাবে এরকম রুমারের মাধ্যমে কিন্তু আমরা ভারতবর্ষ ভাগ হয়ে গিয়েছিল, দুই ভাগে ভাগ করা হয়েছিল, মাঝখান থেকে কিন্তু সাফার করছে সাধারণ মানুষরা। তো এই জায়গায় আবার যেমন ইসরায়েলিদের ঘটনা কিছুদিন আগে যখন জানলাম, ইসরায়েলিদের কর্তৃপক্ষ কিন্তু তাদের ফিলিস্তিনি মুসলিমদের মুসলিম হবার অপরাধে কিন্তু ওই জায়গাগুলো দখল করে নিচ্ছে, তাদের বাড়ি ঘর দখল করে নিচ্ছে। তো এই মানে পলিটিক্স এর চাইতে বেশি জিনিস আমার মনে হয় কি, পলিটিক্স তো আসে মানুষের এক একটা মানুষের মাইন্ডসেট থেকে, ওই মাইন্ডসেটটা কিরকম হয়, একটা মানুষকে তুমি কিভাবে সাপ্রেস করে রাখবা, বা একটা মানুষকে একটা গ্রুপ অফ পিপল কে তুমি কিভাবে অপ্রেস করে রাখবা, তোমার গ্রুপ, তোমার পলিটিক্যাল গ্রুপ বলো, তোমার দল বলো, তোমার কি বলবো, তুমি নিজে যদি স্বায়ত্তশাসিত একটা সরকারও বলো, যাই হোক না কেন, তুমি যদি লিডার হও তোমার মূল লক্ষ্য থাকবে কিভাবে তোমার নিচে যারা আছে, তোমার আন্ডারে যারা আছে তাদেরকে তুমি সাপ্রেস করে রাখবা। আমার কাছে এটা মনে হচ্ছে। তো আমাদের সাথে আর্লিন যোগ হয়েছে, আমরা আর্লিনের কাছ থেকে যদি কিছু শুনি।
মানে রাজনৈতিক ব্যাপারটা আসলে মানে আমার মনে হয় যে এত কিছু ঘটনা ঘটে যায়, নর্মাল একটা ব্যাপার ঘটে গেলে খবর চলে যায় যে হরতাল হবে, এই সেই ভাঙচুর হচ্ছে, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু কেউ কোনো টের পায় নাই, এই জিনিসটা একটু অকওয়ার্ড লাগছে যে কিভাবে। আমি যেমন অনেক কিছুদিন নেটওয়ার্কের বাইরে ছিলাম, হঠাৎ যখন শুনছি এগুলা হয়েছে, তো জিনিসটা আসলে মানে মানে হয়েছে যে কি মানে মন্দিরে যে তিথি যেটা বললো, আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে দেবতার মূর্তির পায়ের নিচে, হচ্ছে পায়ের নিচে অথবা কোলে, সরি কোলে কোরআন পাওয়া হুম গেছে। হুম তো এই ঘটনাটা কিন্তু বেসিক্যালি ভয়াবহ মুসলিমদের জন্য, কারণ কোরআন অবমাননা, বা এটা আমার ধর্ম বলে তা না, তোদের ধর্ম হোক বা খ্রিস্টান ধর্মকে নিয়ে, এখন যদি বাইবেলও পাওয়া যেত সেটা কিন্তু ভয়াবহ ঘটনাই হইতো, কারণ অন্য ধর্ম নিয়ে ফাইজলামি করা এটি কিন্তু গুরুতর অপরাধ এবং সবচেয়ে চরম বর্বরতা মনে হয়। আর আমাদের মধ্যে থেকে অ্যাকচুয়ালি দেখা যায় কি, যারা ধর্ম করে মানে যারা ধার্মিক তাই আসলে এগুলোর মধ্যে আছে, আর আমার আরেকটা জিনিস মনে হয় যে ধর মানে যারা ধার্মিক তারাই লড়াই করতেছে, তারাই ফাইট করতেছে। এখানে ব্যাপারটা কিন্তু ধর্মান্ধতা বলা যায়, মানে আমরা যতটুক না ধর্ম নিয়ে আসলে জানি, মানে অনেকে না জেনে সেটা নিয়ে, এমন দেখা যাবে কিছু মানুষ আছে যে দেখ, কিছু মুসলিমও দেখা যাবে যে সারা দিন সে নামাজের কোনো ইয়া নাই, কিন্তু যেই শুনছে হ্যাঁ ঠিক আছে এখানে কিন্তু একটা ঝামেলা হয়েছে, এ যায় সব কিছু ভাঙ্গা টাঙ্গা দেয়। এটা কি? এটা হলো তার ধর্মান্ধতা কাজ করতেছে, ঠিক আছে। যখন একটা হিন্দু মনে কর যে একটা হিন্দু ঠিক আছে মুসলিমদেরকে মানে সারা জীবন সে পূজা করলো না, একটা সময় পরে যে হ্যাঁ মুসলিম আর হিন্দুর মধ্যে কিছু আর যাই, আমি তো আমার ধর্ম, আমি তখন একটা ভিতর থেকে একদম কেমন যেন ধার্মিক একদম উতলাইয়া এসে পড়ে, যাই মনে করো ওইখানে জায়গায় কাহিনী করে দিই। তুই যদি দেখো শুধু কিন্তু যে রাজনৈতিক ব্যাপার না, মানুষের মেন্টাল জায়গার মধ্যেও কিন্তু এটা সেট করা যে হ্যাঁ ঠিক আছে ও অপোজিট ধর্মের বা ও অন্য ধর্মের, ওকে ধরে একদম মানে ওর অন্য কিছু আমার ম্যাটারই করে না। এমন অনেক আছে যে অনেক সেলিব্রিটি ওদের ওরা যখন পূজার মানে শুভেচ্ছা দিচ্ছে, কমেন্ট বক্সে যদি একটু চেষ্টা করো একটুখানি দেখো যে ওইখানে কি ধরনের নোংরা জিনিসপত্র যে লেখা যে হ্যাঁ ঠিক আছে তুই এইটা তুই এইটা, কি মূর্তি পূজা করো, কি পুতুল পূজা করো। এখন কথা হলো যে ধর্ম অনুসারে কোরআনের ক্ষেত্রে যেমন এই যে কোরআন কোলে রাখছে, এটা যেমন অনেক কষ্টের, অনেক মানে অবমাননা, ঠিক আছে অনেক বড় অবমাননা, ঠিক তেমনি মূর্তি ভেঙে ফেলা, সেখানে কিন্তু গীতাও পুরানো হয়েছে, অনেক অনেক গীতা পুড়ে ফেলছে, ঠিক আছে মূর্তি ভেঙে ফেলা, এত এত জায়গায় মূর্তি ভেঙে ফেলছে, সেটাও কিন্তু অবমাননা, তাও অনেক বড়, এটাও কিন্তু অনেক বড় অবমাননা। কিন্তু যারা এটা করলো তাদের ভিতরে কি তার, এটা কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ ঠিক আছে যদি বিধর্মী কেউ তাদের পূজা টুজা করে সেখানে তুমি গিয়ে কি বলে যে সেখানে গিয়ে তুমি তাদের হেল্প করো, তাই না, এরকম বলা। কিন্তু কি করলো যে হ্যাঁ ঠিক আছে মানুষ কি করতেছে এটাকে আরো বেশি আর ওইটা ভেঙে ফেলো, এটা করো সেটা করো, এটা কি ভিতরে থেকে ধর্মান্ধতা কাজ করতেছে? আমার মনে হয় যে আসলে ধর্মকে ধারণের জায়গায় মানুষ ধর্মান্ধতা নিয়ে পড়ে গেছে, ব্যাপারটা আমার এরকম মনে হয়। আম নট শিওর যদি এইভাবে কোথাও লেখা আছে কি না, কারণ আমি অনেক ছোট, ধর্ম নিয়ে এখনো খুব বেশি পড়াশোনা করিনি, কোথাও লেখা আছে কিনা আমি জানি না হেল্প করার কথা, কিন্তু সার্টেনলি এটা বলতে পারি যে মানে কোনো কাজে ব্যাঘাত দেওয়ার কথা কোথাও লেখা নেই। হ্যাঁ আমাদের আমাদের অনেক মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক যুদ্ধ হয়েছে, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, তারপরে হুদাইবিয়ার সন্ধি, এগুলো সন্ধি চুক্তি, কিন্তু এই হুদাইবিয়ার সন্ধি চুক্তি, আমি হুদাইবিয়ার কথা কেন নিয়ে আসছি, এই বদর, উহুদ, খন্দক, এগুলো এক একটা যুদ্ধের নাম। তো এসব যুদ্ধে না প্রচুর সাহাবি যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেছেন, সেই সাহাবিগণদের হত্যা করেছে কুরাইশরা, ধোকা দিয়ে হোক, মানে অনেকটা ধরে বেঁধে, চোখ বেঁধে, মানে নিঃশংস ভাবে হত্যা করা, যেভাবে নির্মম ভাবে সেভাবে কিন্তু অমুসলিমরা হত্যা করেছে।
এটা হুদাইবিয়া নামক একটা জায়গায়, সেই সন্ধি মানে সরি হুদাইবিয়ার সন্ধির আগ পর্যন্ত এভাবেই আর কি সাহাবিদের হত্যা করা হতো, কুরাইশরা অমুসলিমরা এভাবে হত্যা করতেন। কিন্তু এই যে বিশ্বাসঘাতকতা করেছে, এই যে কাপুরুষকতা করেছে, এর বদলে যখন এই যে সন্ধির পরে যখন যুদ্ধ বিরতি, এই সময়টা কিন্তু মুসলিমরা বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন তারা চাইলেই কিন্তু অমুসলিমদের বাড়িঘর বা তাদের যে উপাসনা স্থলগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙচুর করতে পারতো। একটা উদাহরণও কিন্তু কোরআন শরীফ বলো বা আমি এই বিষয় নিয়ে কথা বলার আগে কিছু ঘাটাঘাটি করেছি যতদূর আমি পেয়েছি এবং যতদূর আমি শুনেছি, আমি কোথাও পাইনি যে একটা উদাহরণ নেই আল্লাহর নির্দেশ অমান্য করে আল্লাহর, এই এটাও কিন্তু আল্লাহর একটা পরীক্ষা ছিল যে তোমার উপর যারা ক্ষতি করেছে, তোমার উপর যারা জুলুম করেছে তাদেরকে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ তারা অমুসলিম। তুমি যা বিশ্বাস করো, তুমি যে আল্লাহর উপাসনা করো, তারা সেই আল্লাহর উপাসনা করে না, তাদের মধ্যে সে বিশ্বাস নেই, তারা অন্য, তারা তাদের ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। তুমি যদি এই পরীক্ষা চরম ভাবে ফেল করতা, আই মিন এই যে নিজেরাই মুসলিমরা জালিম হয়ে সন্ধির পরও অমুসলিমদের উপর যদি আঘাত করত, তাদের উপাসনা স্থল ভাঙচুর করত, তাহলে কিন্তু প্রচন্ড ভাবে আল্লাহর পরীক্ষায় ফেল করতো তারা, এবং এরকম কোনো ঘটনা কিন্তু কোথাও নেই। তো যারা এই কাজটা করেছে মন্দিরে, কোনো কিছু না জেনে বুঝে তুমি মন্দিরের লোকরা ইনভলভ ছিল কি না ছিল, কিংবা আসলে এটা কাদের কাজ, এটা তুমি পরিপূর্ণভাবে না জেনে সরাসরি অন্যদের উপাসনা স্থল ভেঙে ফেলছো, এটাও কিন্তু আমাদের ধর্মে কোথাও লেখা নেই। ইভেন আমাদের খুব সম্ভবত দাউদ শরীফের আমাদের একটা হাদিস, দাউদ শরীফ অথবা তিরমিজি, আই এম নট শিওর, খুব সম্ভবত দাউদ শরীফ, সেখানে হাদিসে এসেছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তিনি মানে মৃত্যুর পরে তিনি সেসব মুসলিমদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, তিনি কিন্তু আমাদের পক্ষে থাকবেন, আমাদের পক্ষে থাকার কথা, কিন্তু সেসব মুসলিমদের বিরুদ্ধে তিনি সাক্ষী দিবেন যারা মুসলিমদের প্রতি জুলুম করবে। একদম ক্লিয়ার করে লেখা আছে, আই এম নট শিওর কোন হাদিসে, বাট এটা ক্লিয়ার করে লেখা আছে, খুব সম্ভবত দাউদ শরীফে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তোমাদের কি মনে হয়, তিনি আমাদের লিডার, মানে লিটারেলি আমাদের লিডার, এবং তিনি যদি তার আন্ডারলিংস সম্পর্কে আল্লাহ তাআলার কাছে যদি সুপারিশ না করেন, আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা জাহান্নামে প্রবেশ করব। তো তিনি নিজ মুখে যেখানে বলে গেছেন যে সেসব মুসলিমদের বিরুদ্ধে সাক্ষী দিবেন যারা অমুসলিমদের উপর এরকম জুলুম করেছে, তোমার কি ধারণা, তোমাদের মানে কি ধারণা, আল্লাহ তাআলা কি আমাদের শাস্তি দিবেন না, আমাদের মুসলমানদের শাস্তি দিবেন না? তাহলে আমরা কি আসলে ধর্ম নিয়ে কাজ করছি? এই ধর্মান্ধতা আসলে উৎসটা কোথায়? আমি কিছুদিন আগ পর্যন্ত খেয়াল করেছি, আমি ছোটবেলায় যখন হাদিস সরি কোরআন শরীফ পড়তাম, সেবারা বলতো সেই ছোট সেবারা গুলো পড়তাম, তখন কিন্তু আমাদের কোনো মানে অর্থ কোনো কিছু বুঝানো হতো না। এখন ইদানিং আমি দেখতেছি যে কোরআন শরীফের অর্থ বোঝার জন্য মানুষ উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু কিছুদিন আগ পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো কথা ওঠে নাই। হাদিস বলো কোরআন বলো, এটা যে আসলে একটা, এটা কিন্তু এক ধরনের লিটারেচার বলা যায়, আমরা কিন্তু সবাই এখানে ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, একটা লিটারেচার আরবি ভাষায় আছে, একটা বই আরবি ভাষায় আছে, সেটাকে যদি তুমি ট্রান্সলেট করো বাংলা হোক ইংরেজি হোক, কিছু না কিছু ট্রান্সলেশনে হারিয়ে যাবে, যেখানে তুমি আরবি ভাষাটার উপর জোর দিচ্ছ না। আমি আমি ইংলিশের উপর যতটা জোর দিচ্ছি, আমরা কিন্তু আরবির উপর সেভাবে জোর দেই না। আমি কিভাবে একটা হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা বুঝবো? দেখ, একটা কবিতা যখন আমরা পড়ি তখন আমরা কি বলবো, আমরা লেখকদের জীবন কাহিনী পড়ি, লেখকরা যখন ওই কবিতাটা লিখতেছে সেই সময় তার মনের অবস্থা কিরকম ছিল সেটা পড়ি, সেই সময় সমাজ ব্যবস্থা কিরকম ছিল সেটা বুঝতে হয়, ইভেন মানে রিলেটেড অনেক কিছু বুঝতে হয়। আর সেখানে কোরআন শরীফ একটা এত বড় একটা গ্রন্থ, সেটা পড়ার জন্য আমরা শুধুমাত্র ট্রান্সলেশনের উপর ভরসা করে বসে থাকি। আমরা এর দুইটা লাইনের মাঝখানে যে একটা ইন্টারটেক্সুয়াল একটা মিনিং আছে সেটা বোঝার চেষ্টা করি না। অথচ কোরআন পড়তে এবং বুঝতে হলে কিন্তু দুইভাবে পড়তে হয়, ইন্টারটেক্সুয়াল এবং কন্টেক্সুয়াল।
কারণ একটা প্রথম লাইন এবং তৃতীয় লাইন, এই দুইটা লাইনের রেসপেক্টে কিন্তু মাঝখানের লাইন কি বলছে এটা অনেক সময় বোঝা যায়, ব্যাপারটা অনেকটা হয়তো বা পেঁচিয়ে ফেলছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে সেটা হচ্ছে যে মূলত ধর্মের প্রতি যে ধর্মান্ধতা, আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের যে মেইন বই, মেইন গ্রন্থ কোরআন শরীফটা না বোঝার কারণে হচ্ছে। এটা নিয়ে কি মতামত তোদের? এটা নিয়ে আচ্ছা আমি একটু বলি, কথা হচ্ছে যে এটা নিয়ে তো অবভিয়াসলি যে হচ্ছে যে একটা ধর্ম, তুমি একটা গ্রন্থ, যে কোনো ধরনের একটা বই যদি তুমি পড়ো কিন্তু হচ্ছে তুমি ইন্টারনাল মিনিং জানো না, তো এটা নিয়ে তখন তো হচ্ছে প্রবলেম হবে। এবং সত্যি কথা হচ্ছে আমাদের বাংলাদেশ কনটেক্সটে এটা ইনার মিনিং বোঝানো হয় না, শুধু বলা হয় যে তুমি বুঝতে করলেই চলবে। তো এই প্রবলেম থেকেই মেইনলি হচ্ছে যে সমস্যাটা হচ্ছে, ধর্মটাকে ঠিক মতো চর্চা করা হচ্ছে না আসলে কোথাও। কারণ তোমার মানে এটা কোনো ধর্মই বলবে না যে তুমি আরেক ধর্মের ক্ষতি করো, কোনো ধর্মই বলবে না যে তুমি আরেক ধর্মকে ডিসরেসপেক্ট করো। এই সকল কনটেক্সট থেকে যদি আর কি হয়, মানে খুব মানে কি বলবো, বিচ্ছিন্ন কিছু ঘটনা কে একত্রিত করলে আর কি, আমি ঠিক বুঝাতে পারছি না, মানে ঘটনাগুলো কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সবগুলোই কিন্তু খুব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা ছিল। কিন্তু কথা হচ্ছে যে দেখতে পারবে এখানে একটা লিঙ্ক আছে, ফার্স্টে ওখানে কোরআন শরীফ রাখা, পরবর্তীতে অন্যান্য জেলাগুলোতে হচ্ছে আগুন দেয়া, সব মন্দিরে কার্য বন্ধ করে দেয়া, সব দেবীর এই সবকিছু ভেঙে ফেলা, তো সবকিছু মিলা দেখবা হচ্ছে একটা সাথে একটা ইন্টারকানেক্টেড। তো আমার অনেকটা বাটারফ্লাই এফেক্টের মতো। বাটারফ্লাই এফেক্টের মতো একটা একটা সাথে একটা ইন্টারকানেক্টেড। তো এখান থেকে যদি বলি, সরকার একটা পয়েন্ট কি সরকার স্টেপ নিতে অনেক পরে নিয়েছে, যখন হচ্ছে মানুষজন শাহবাগে গিয়ে যখন হচ্ছে আন্দোলন করা শুরু করেছে তখন হচ্ছে মিডিয়ার হেডেক হয়েছে, আচ্ছা ঠিক আছে এরকম হয়েছে। ইভেন রংপুরে আগুন লাগানো হয়েছে, এটা তো হচ্ছে ফেসবুকে শেয়ার না দিলে তো মেবি জানারই কথা ছিল না, কারণ হচ্ছে কোনো নিউজ, মেইন স্ট্রিম নিউজ মিডিয়া কাজই করে নাই এটার উপরে। এই সিচুয়েশনটা হুম হুম। হচ্ছে কি স্টেপ নেওয়া উচিত বলে মনে হয়, কারণ হচ্ছে প্রশাসন অনেক পরে এসে কথা বলছে, কিংবা হচ্ছে যে সবকিছু অনেক লেট করে হচ্ছে। আমাদের বাংলাদেশের ল সিস্টেমটা অনেক স্লো কেন জানি, মানে বাংলা সিনেমা যেমন হচ্ছে পুলিশ আসতে দেরি করে সেম একই জিনিস হচ্ছে, মানে এই দৃশ্যে পুলিশের আগমন হয়। দৃশ্যের পুলিশ আগমন হয়। তো এখন তোরানি মানে যদি বলি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা কিভাবে করে নিজেদেরকে প্রোটেক্ট করবে, বা আদার্স আর কিভাবে করে এই সমস্যাগুলো থেকে উদ্ধার পাওয়া যায় সম্ভব? এখন কথা হলো যে আমার মনে হয়, আমার যেটা মনে হয়েছে যে এটা পুরোটাই রাজনৈতিক একটা গেম হচ্ছে। তো এখন এই গেমের মধ্যে তারা তো চাই মানে চাইবো না যে আমাদের, হ্যাঁ আমাদের গেমটা সবাই জেনে যাক বা কিছু। সেজন্য দেখবি যত ধরনের বড় বড় কাণ্ড হবে তখন কিন্তু সব সময় বিটিভি বলো যেখানেই হোক সবখানে চুপ করে থাকে আর শুধু বাতাবি লেবুর খবর দিবে, ঠিক আছে? তাদের কাছে আর কোনো খবর নাই। তো এত কিছু হয়ে গেলে এগুলো কিন্তু কোনো মেইন স্ট্রিম যে জিনিসপত্র খবর বা কাগজপত্র শুরু শুরুতে এগুলো কিছুই দেখানো হয় নাই। খুবই কম নিউজ পোর্টাল দেখতে পাবে যেখানে এগুলা দেখা গেছে। দেখা গেছে কই ওইখানে আমাদের ওই পার বাংলায় বা ওইখানে ওই সাইডে দেখা গেছে প্রচুর ভাবে। এবং সে অনেক জায়গায় যেমন এবার একটা ঝামেলা করে ফেলছে যেটা ইসকনের উপর করে ফেলছে, হামলা দিয়ে ফেলছে। ইসকন কি করছে? ইসকন হলো অন্যান্য জায়গায়, ইসকন কিন্তু শুধু বাংলাদেশের না, এমন ইসকন জিনিসটা হলো পুরা মানে এটা মানে পুরো বিশ্ব ছড়ানো বলা যায়। তো তারা এখন ইউএসএ, তারপরে ইন্ডিয়া, তারপরে হলো রাশিয়া, সবখানে তারা শুরু করে দিচ্ছে যে তাদের মানে কি বলে বিচার চাওয়া যে এরকম কেন হলো, ঠিক আছে? আর এখন শুধু বিচার চাইতেই পারবে, আমরা শুধু এখন বিচার চাইতেই পারবো কিন্তু বিচার হবে না, ঠিক আছে? এই যে কি, আরে সরি, আচ্ছা ইটস ওকে। এটা বিচার শুধু চাইতেই মানে চাইতেই পারবে কিন্তু এটার কোনো, যেমন এখন শাহবাগে সবখানে শুধু বিচার চাইতেছে, সবাই শুধু বিচার বিচার চেয়েই যাচ্ছে কিন্তু এইগুলোর কোনো কিছু হবে না। কয়দিন পরে আবার ভুলে যাবে সবাই, ঠিক আছে? সবাই ভুলে যাবে।
কিছুদিন যেরকম আগেই হয়েছিল। এই ফেসবুকে এরকম কথা মানে দেখেছিলাম যে জাস্টিস ফর অমুক, জাস্টিস ফর তমুক, এই কথাটা এখন হুম খুব হুম হুম ভাইরাল। কিছু হলে জাস্টিস ফর অমুক, হ্যাঁ হ্যাঁ কয়েকদিনে জাস্টিস ফর হ্যাশট্যাগ জাস্টিস ফর দেখা যায়, এবং এরপরে এই জিনিসটা উধাও হয়ে যায়, নতুন একটা টপিক আসে। সেটাই, এখন এই যে মানুষ চাইতেছে, আমি বলবো না যে হ্যাঁ ঠিক আছে হিন্দু ধর্ম, মানে আমি এরকম সচেতন মানুষ তো সবকিছু জায়গায় সচেতন থাকে, অবচেতন থাকে যাদের কোন, আর চেতনাহীনও থাকে, তাই না? তো কি হয় যে হ্যাঁ ঠিক আছে খুব 2-3 দিন খুব মনে কর যে ই চাইতেছে, বিচার চাইলো, তারপরে কি হয় যে মানে 2 দিন যাওয়ার পরে আর রেস্ট থাকে না, মজা পায় না তখন এত, ঠিক আছে চেঞ্জ করে ফেলে টপিক। কারণ হচ্ছে নিজের উপর যে পর্যন্ত একটা মানে ই না হয়, সে হিন্দুই হোক ঠিক আছে ধর্মের উপর আসছে, কিন্তু নিজের উপর এখন আসে নাই কিন্তু। হ্যাঁ, যে পর্যন্ত নিজের উপর না আসে না, কেউ না ওই ব্যাপারটা ওইভাবে ফিল করতে পারে না আমার মনে হয়। হ্যাঁ, তা আমার মনে হয় যে যে পর্যন্ত তাদের নিজের উপর একদম না এসে পড়বে, ওই পর্যন্ত এরকম মানুষদের আর কি ই হবে না, জ্ঞান হবে না। আর যাদের, আর যেমন হ্যাঁ আমরা এখনো হয়তো বা ভিতরে একটা ই কাজ করতেছে যে কেন এরকম হলো, এতগুলা মানুষ নিঃস্ব হয়ে গেল, এতগুলা মানুষের সাথে খারাপ হইলো, এটা তো একটা কিছু একটা হওয়া দরকার, তা আমরা শুধু দেখবো, মানে বিচার হবে না, ব্যাস এটাই দেখবো, তারপর আর কিছু করার থাকবে না, তারপরে ছেড়ে দিব হাল, তারপর আবার নিজেদের ধরেই নেবো যে হ্যাঁ আমরা সংখ্যা লঘুই, এটা কিছু করার নাই, থাকতে হলে এইভাবেই থাকতে হবে। কিন্তু এখন এইটার থেকে যে বাঁচার জন্য অন্য কোথাও চলে যাব, আমি না হয়ে গেলাম, আমার ফ্যামিলি আমার 14 মুষ্টি কি করবে, তাই না? যাওয়ার তো তখন রাস্তা নেই, এখন তো কোনো রাস্তা নেই যাওয়া, এই আর কি, এভাবেই থাকতে হবে যে তোমার সংখ্যালঘু হয়েই এখানে থাকা লাগবে যদি এখানে থাকতে হয়। ওকে আর্লিন, আমি তোর কাছে একটা প্রশ্ন, নিতান্ত একটা কৌতূহল। হিন্দু কমিউনিটির উপরে আসলে অনেক বেশি, কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে অনেক বেশি অত্যাচার বলবো বা এরকম আর কি, অত্যাচারই বলি, অত্যাচার দেখা যাচ্ছে। তো খ্রিস্টান কমিউনিটির উপরে কি এরকম কোনো কোনো কিছু তুই ফিল করেছিস যেটা আমরা পত্র পত্রিকায় দেখি না বা খুব সচরাচর মিডিয়ার সামনে আসছে না, ওদের কমিউনিটিতে এমন কোনো অবিচার যে কোনো কমিউনিটি থেকে? না না না, এরকম কোন কিছু আসলে হয় না। যারা ইলুমিনাতি বিশ্বাসী তারা অ্যাকচুয়ালি কোন মানে একদমই নাস্তিক, মানে খ্রিস্টান ধর্মের উপর যে একটা আছে কি এরকম কিছু আসলে শোনা যায়নি। অক্টোবর মাস কিন্তু চলছে, অক্টোবর মাসটাকে কিন্তু বুলিং প্রিভেনশন মান্থ হিসেবে ধরা হয়, অথচ এই মান্থেই হিন্দু ধর্মাবলম্বীদের উপর, ধর্মাবলম্বীদের উপরে বাংলাদেশে এরকম অত্যাচার চালানোর ব্যাপারটা আসলে আইরনিক্যাল। আচ্ছা, আমি আমার স্কুল লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি তার আগে, অথবা জয়েন করতে থাকুক। এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে আমার খুব মিক্সড একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি টোটাল ডিফারেন্ট একটা মেবি সারাউন্ডিং দিয়ে বড় হয়েছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম সব একসাথে ছিল, আমার কখনো ফিল হয় নাই যে ধর্মগুলো আলাদা আলাদা। আমাদের স্কুলে হচ্ছে সরস্বতী পূজা করা হতো খুব বড় করে, মানে সেইভাবে করে সরস্বতী পূজায় আমরা ছিলাম। সরস্বতী পূজাতে হচ্ছে যখন কি বলে ওটাকে, মিষ্টি দেয়, তো ওইটা আমাদের সবার খুব ফেভারিট ছিল। তো আমার পার্সপেক্টিভটা টোটাল ডিফারেন্ট, আমি কখনো খ্রিস্টিয়ান ধর্ম, যেহেতু ওখানে হচ্ছে সিস্টার্স ব্রাদার্সরা ছিলেন, টিচার্সরা ছিলেন খ্রিস্টিয়ান, তো তাদেরকে কখনো দেখিনি হচ্ছে ডিসরেসপেক্ট করতে আমার রিলিজনকে বা আমার ধর্মকে কোনোভাবে ডিসরেসপেক্ট করতেছে বা কোনো কিছুতে ফোর্স করতেছে এরকম কিছু না। তো রিসেন্টলি আমি এরকম একটা ফেসবুক স্ট্যাটাসের কথাই বলি, কারণ যেহেতু হচ্ছে ঘটনাটা ফেসবুক স্ট্যাটাস মানে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে হয়েছে। তো একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি এরকম, যে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করাতে, যে এরকম হওয়াতে আমি আমি আমার ধর্মটাকে রেসপেক্ট করতে শিখেছি, অন্য ধর্মগুলোকে রেসপেক্ট করতে শিখেছি, তো এখান থেকে আমার ধর্মের প্রতি জ্ঞানটা বৃদ্ধি পেয়েছে বা রেসপেক্টটা বৃদ্ধি পেয়েছে। তো ওখানে একজন আর কি আমাকে বলতেছিল যে আমার হয় নাই, তার তার টোটাল একটা ডিফারেন্ট কেস ছিল,
তো সে বলতেছে হচ্ছে যে আমি এইসব কারণে হচ্ছে রিলিজিয়ন আমার স্কুলটাকে আমি ওভাবে করে দেখতে পারতেছি না, যে আপু আপনি যে ভাবে দেখতেছেন। এইটা এক্স্যাক্টলি কি আমাদের মানুষদের নিয়ে সমস্যা, যে হচ্ছে আমরা আসলে একটা ভালো জিনিসকে ঠিকঠাক মতো নিতে পারতেছি না বা বুঝতে পারতেছি না, নাকি আমরা একটা নিজেদের ভিতরে যে গোড়া একটা ভাব আছে এটা নিয়ে বসে থাকি, মানে যে যে গোড়া ভাবটার কারণে কিন্তু হচ্ছে এতগুলো মন্দির পুরানো হলো, এতগুলো মানুষকে হত্যা করা হলো। এই সম্পর্কে কোনো আইডিয়া? মানে এই গোড়া কিন্তু সব ধর্মতেই আছে, মানে যদি বলি শুধু মুসলিম ধর্মতে, মুসলিম ধর্মতে না, হিন্দু ধর্মতেও আছে, খ্রিস্টিয়ান ধর্মতেও দেখা গেছে হচ্ছে যে বাইরের কান্ট্রি গুলাতে যেগুলো ইসলামোফোবিয়া খুব বেড়ে যাচ্ছে, মানে মুসলিমদেরকে খুব বাজে ভাবে একটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এই রিলেটেড হচ্ছে যদি কিছু শুনতে পাই তোমাদের কাছ থেকে, দিদি কিছু বলতে চাচ্ছি। আমার আমার কেন যেন মনে হয় সবকিছুর মধ্যে বলে না যে ওরিয়েন্টালিজম, এটার মধ্যেও আমার কেন যেন মনে হয় যে এটার মধ্যে ওরিয়েন্টালিজম আছে। মানে হিন্দু দেখবি, মানে অন্যান্য ধর্মের মধ্যে আমি অন্যান্য ধর্মের সাথে এত কাহিনী দেখি না, কিন্তু হিন্দু মুসলিম কেন যেন ঝামেলা করে ফেলে সবসময়। হিন্দু মুসলিম মানে হিন্দুদের মধ্যে দেখা যায়, ঠিক আছে, যারা মানে এটা ব্রেনের মধ্যে তাতে ঢুকানো না মুসলিমদের সাথে এই করা যাবে না, বা মুসলিমদের ব্রেনে ঢুকানো যে এরকম করা যাবে না, ঠিক আছে, হিন্দুদের সাথে মেশা যাবে, মানে যাদের আর কি খুব দেখবি যে মানে দেখা যায় কিন্তু এরকম কিছু মানে গোড়ামি করা মানুষ, ঠিক আছে, যে এরকম আমরা যতই মিশে টিশে থাকি, আমরা জীবনে আমাদের এই যে এতদিন ধরে আমরা একসাথে চলতেছি, জীবনে মনে পড়ছে যে হ্যাঁ ও কিন্তু এই ধর্মের, ওর সাথে এটা করা যাবে না, বা ওর সাথে এটা চলা যাবে না, ওদের ওদের সাথে এটা ই করতে পারবো না, মিশতে পারবো না, এটা জীবনেও কিন্তু মনে হয় কোনোদিনই তো আসলেই হয় না। হম এখন এটা কি আমরা বলবো হ্যাঁ যে হ্যাঁ আমরা নতুন প্রজন্ম দেখে আমাদের ভেতরে ওই গোড়ামিটা ঢুকতে পারে নাই, নাকি আমরা এটা মানে আমরা সবসময় মিলেমিশে থাকি, এটা ওই জিনিসটা আমরা কখনো নেই নাই বলবো, নাকি যে আর বলবো যে হ্যাঁ ওই সমস্যাটা কি আসলে ধর্মে, সমস্যাটা কি আসলে ধর্মে না অশিক্ষার, এটাই হচ্ছে। যেমন আমার একজন পরিচিত কিছুদিন আগে, ও হচ্ছে মুসলিম, সে আর কি কেমন একটা কথায় কথায় বলতেছিল যে বলিস না আমি কি বলে হিন্দুদের দেখতে পারি না, এভাবে আর কি অ্যাপ্রোচ করেছিল। মানে এটা কেমন না? আচ্ছা জাস্ট চিন্তা করো, হ্যাঁ ধর্মকে বাদ দাও, একটা মানুষ আবার মানুষকে দেখতে না পারে না কিভাবে? সেটাই, মানে একটা ধরো আসলে মানে হয় কি, একজনের একটা মানুষ নিজের মতের বিরুদ্ধে গেলেই ওই মানুষটাকে অপছন্দ করা শুরু করে, কিন্তু সেই মানুষটা যে আরো বেশি পজিটিভ কোনো সাইড থাকতে পারে বা সেখান থেকে সে যে কোনো কিছু শিখতে পারে, শেখার কথা না হয় দূরে দিলাম, সেখান থেকে সে অ্যাটলিস্ট বিস্মিত যে হতে পারে যে একটা মানুষের ভিতর আছে এই এই গুণাবলী থাকুক বা এই এই ধরনের ক্যারেক্টারিস্টিক আছে, এই চিন্তাটা না সব মানুষের মাথায় থাকে না। তুমি আমার কথার সাথে অ্যাগ্রি করো না, দ্যাট মিনস ইউ আর মাই এনিমি, দ্যাটস ইট। আমার মনে হয় এটা প্রত্যেক মানুষের মধ্যেই এখন খুব ভিতরে সেট হয়ে গেছে। কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে না সাইমা, দেখ যেমন দেখ এই যে আমরা আমরা কি করব, একজন আরেকজনের চিন্তা ভাবনাকে রেসপেক্ট করব। হ্যাঁ এই যে রাইট আমি আমি মূর্তি পূজা করি, তুই কোরআন পড়িস, আমি কিন্তু কি হ্যাঁ ঠিক আছে ভাই, তুই তুই আল্লাহ বিশ্বাস করিস, আমি ভগবানে বিশ্বাস করি, এটা কোনো সমস্যা না, হ্যাঁ ঠিক আছে, দুইজন আমি আমি কি ভাবি যে হ্যাঁ হয়তো দুইজনই আছে, ঠিক আছে, খুব চিল করতেছে একসাথে, ফাইন, কেউ একজন কেউ একজন আছে, হ্যাঁ আমরা মানে একজন হয়তো আছে কিন্তু আমরা তাকে নানান নামে জানি, ঠিক আছে, আর হল আবার ভাবি যে হ্যাঁ উপরে বসে বসে গড জিজাস সবাই মিলে চিল করতেছে, আরে এই দেখ আমি ওই যে ওরে সৃষ্টি করছে, বা এটা আমার এটা আমার, এরকম ওনাদের মধ্যে খুব ব্যাপারটা খুব সলিউটেড ভাবে আছে, কিন্তু আমাদের মধ্যে মানে আমরা ব্যাপারটা খুব ইজিলি নিতেছি যে হ্যাঁ তুই করতে পারিস, তুই আল্লাহ বিশ্বাস করতে পারিস, আমি ভগবানে বিশ্বাস করতে পারি, আমরা একসেপ্ট করি এবং সম্মানও করি, কিন্তু অন্য মানুষ যারা যাদের ভিতরে গোড়ামিটা আছে যারা এরকম, তারা কি ও করে না কেন, মানে ও মূর্তি পূজা কেন করবে, এটা তো আমার সাথে যাচ্ছে না, তাহলে ও খারাপ, ঠিক আছে, আবার ধরে রাখি হিন্দু মানে কিন্তু এরকম, হিন্দু মানে ওরকম, আবার মুসলিম মানে ওরকম এরকম এরকম, মানে যাদের আর কি চিন্তা ভাবনা নাই হ্যাঁ, এরকম স্টেরিওটিপিক্যাল থট কিন্তু ওই মানে
জেনারেলি আমাদের সমাজের মধ্যে থেকেই নিজেরাই অ্যাডাপ্ট করে নি। যেমন বোরখা পরে কেউ যদি এখন বের হয় নেকাব পরে, তাকে ISIS বলে খেপায়, কিন্তু খেপায় না, মানে তাকে কিন্তু মানে ভয়ে ভয়ে রাস্তায় চলতে হয়। ওয়েস্টার্ন কান্ট্রিতে তো খুব বেশি, বাংলাদেশে বললে হয় এই যে আসছে, এই যে হুজুর নিয়ে আসছে, এরকম কথা বলা হয়। আর সবচেয়ে বেশি ফানি কথা কি, আমি এখন একটু হুট করে মনে পড়লো যে আমি যখন প্রথম ভার্সিটিতে ভর্তি হয়েছি, আমি আর্লিনকে বলো আর হচ্ছে তো তিথিকে বলো, কাউকে কিন্তু মনেই করি না যে তোরা হিন্দু, মানে আমার মাথায় আসেই নাই যে একজন হিন্দু আর একজন খ্রিস্টান। না, আমি এটাই কথা, মানুষকে দেখলে কি কোনোভাবে তোমার এই মাথায় ফার্স্ট এই কোশ্চেনটা আসার কথা যে ও কি ধর্মের? হিন্দু না মুসলিম, একদিন বোধহয় তিথি ফার্স্ট ইয়ারের দিকে তোদের বোধহয় তুই খিচুড়ি নিয়ে আসছিলি, তোদের কোন পূজা অথবা ভোগ নাকি কিছু একটার জন্য খিচুড়ি নিয়ে আসছিলি, আমি সেই দিন ডিসকভার করছি যে তুই হিন্দু। এন্ড আই ওয়াজ সো অ্যাস্টোনিশ যে ওকে, আমি ও মুসলিম না, আচ্ছা ঠিক আছে ও হিন্দু, আমি তো বুঝিই নাই। আরেকটা ব্যাপার মানে হচ্ছে, আই এম সরি টু মানে ইন্টারাপ্ট, বাট থিং ইজ হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে একটা কথা বলি যে কোনো একজন ও ফ্যাকাল্টি একটু মেনশন করি আর কি, ব্যাপারটা মেনশন করা উচিত আমার যতটুকু মনে হয়। তো হচ্ছে কোনো রাইট, একজন ফ্যাকাল্টি কোনো একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করতেছে, মানে আর কি যে জিজ্ঞাসা করার পর আর কি জিজ্ঞাসা করতো, ওই ছেলেটা হচ্ছে মুসলিম গ্রিটিংস করছে, মানে হচ্ছে আসসালামু আলাইকুম বলছে। তো বলার পর তারপর জিজ্ঞাসা করতেছে যে কি খবর কেমন আছে, তখন সে বলছে যে আলহামদুলিল্লাহ ভালো। তো এরপরে তাকে সেকেন্ড যে কোশ্চেনটা করা হয়েছে, যেহেতু তার নামের সাথে আর কি তার এই সব গ্রিটিংস মানে যাচ্ছিল না, তাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি মুসলিম? তো এখন আমার লিটারালি প্রচন্ড রাগ হয়েছিল যে এই ধরনের কোশ্চেন কেন করবে। তো তখন বলছে যে না আমি তো এটা না। তো তখন পরে সে সে ফ্যাকাল্টি আরো এক্সট্রা কোশ্চেন করেছে যে তাহলে তুমি এগুলা কেন বলো? মানে আমি জানি না, আমি জানি না, উনি একজন ফ্যাকাল্টি আমাদের থেকে যথেষ্ট সিনিয়র, যথেষ্ট জানেন, যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাখেন, উনি কি করে এরকম ধর্মের একটা বিষয়কে এভাবে করে সবার সামনে প্রেজেন্ট করলো? উনার মতো থাকতে পারে, উনার গোড়ামি থাকতে পারে, সেটা উনার পর্যন্ত সীমাবদ্ধ রাখা উচিত ছিল আমার যতদূর মনে হয়। গোড়ামি কেউ নিজের পর্যন্ত রাখে না, ঠিক আছে, গোড়ামি থাকবে সে নিজের তো থাকবে, বলে না যে শিয়াল নিজের লেজ কাটা গেছে, আরে মাইনষের লেজ ধরে কাইটা দিব, এরকম টাইপের, ঠিক আছে। তো কথা হলো যে সে গোড়ামি, এখন দেখ মানুষের ভিতরে অহংকার, এটা সে নিজের পর্যন্ত, মানে নিজের পর্যন্ত যদি রাখি তাহলে মানুষ কেমনে জানবে যে আমি অহংকারী? হ্যাঁ আমার ভিতরে এটা আছে, আমার আমার বাপের অনেক টাকা আছে, হ্যাঁ এটা যদি না বলি তাহলে মানুষ কেমনে জানবে আমার বাপের টাকা আছে, ঠিক আছে, এইটা এরকম ব্যাপার স্যাপার, ঠিক আছে, যে ও আমি ধর্মীয় গোড়ামি করতেছি, আরে আমি কিন্তু অনেক বড় লেভেলের, হ্যাঁ এটা আমি সবাইকে যদি নাই বুঝাই তা আমি কে, মানে এটা তো কোনোই না, সে তার ভিতরে তো এটা চিন্তা ভাবনা যে সে বুঝাবে, এটা তো ঘুরানো যাবে না, বুঝলি ব্যাপারটা হলো এরকম। হ্যাঁ তো এখানে এইরকম, কিন্তু আমাদের ক্ষেত্রে কি, আমাদের গ্রুপে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব আছে, সব উল্টা আছে, আমরা খুশি হয়ে যাই, হ্যাঁ কেন সব খুশি? মানে কিছু হ্যাঁ কিছু সব আমি পাইছি, বলতেছিলাম না যে আহারে বৌদ্ধ পাইনি, মানে সত্যি কিন্তু এটা কিন্তু আফসোস আসতেছে না যে আহারে হ্যাঁ বৌদ্ধ হ্যাঁ পাইনি হয়তো। হ্যাঁ কথা হচ্ছে কিন্তু যে আমরা আমরা জানি না কে বৌদ্ধ, মানে আমরা সবাই হ্যাঁ এমন ভাবে আছি যে আমাদের মধ্যে যে কেউ বৌদ্ধ আছে, আই ডো, মানে আমি নিজেও জানি না আমাদের ক্লাসের মধ্যে বৌদ্ধ আছে নাকি, না, সবার নাম আমাদের বলতে ক্লাসের পারবো, মধ্যে নেই, হুম আমাদের সবার নাম ক্লাসে বলতে নাই। পারবো, মেবি ভার্সিটিতে থাকলে চেহারা হয়তো বা চিনি, কিন্তু জানি না সে এই ধর্মাবলম্বীর, মানে কিন্তু আমরা এটা কেন জানছি, গেস আমরা কেন জানছি, কারণ হচ্ছে অনুষ্ঠানে যাইতে হবে, ঠিক আছে, ওই অনুষ্ঠান গুলো অ্যাটেন্ড করা লাগবে, হ্যাঁ ব্যাপারটা হলো এরকম, ঠিক আছে, আমরা এইটার জন্য জানছি, এই তোর যেমন কিন্তু এই এই অনুষ্ঠান যেমন আছে এবার আমি খাওয়া ওয়েট গেছে। করতেছিলাম, হুম হুম হ্যাঁ এই যে আমি যেমন এবার ওয়েট করছিলাম যে তিথি পূজায় যাব, আমি ক্ষীরা খাবো, হ্যাঁ কারণ হচ্ছে যে তারপর আমাদের ওদের মধ্যে সাথে পূজা ব্যাপারটা দেখতে যাবো, এরকম, আমি তো প্ল্যানও করছি। হ্যাঁ তো আমরা তো এরকম একটা ব্যাপারে থাকি যে সবসময় যে তুই, তোরা দেখবি সবসময় যখনই কোনো অনুষ্ঠান আমাদের হবে দেখবি আমি একগাঠি বক্স নিয়ে ভার্সিটিতে ঢুকছি, ঠিক হ্যাঁ আছে, এবারেই তো আমি রিয়েলাইজ করছি যে ওকে কারণ হিন্দু হচ্ছে নন। ব্যাপারটা আমাদের মধ্যে এরকম যে আরে আমার আজকে আমার এই পূজা, আমার এই ঘরে এই এই রান্না হবে, এগুলা নিয়ে যাইতে হবে, ওরা খাবে, ঠিক আছে, মানে আমরা যে ধর্ম যার যার উৎসব সবার, এটা বলতে কি বুঝি, ঠিক আছে, এটা কিন্তু মানুষ খুব নেগেটিভ মানে মিনিং বের করে,
আমি যেটা নেগেটিভ মিনিংটা না, ঠিক আছে, এটা মিনিংটা হলো যে ধর্ম যা যেই হইতাছে ঠিক আছে, কিন্তু উৎসবটা যে এই যে খাওয়া দাওয়া একসাথে আড্ডা মারা, এটাই হলো উৎসব, ঠিক আছে, সবাই একসাথে মজা করলাম, এটা হলো উৎসব। মানুষ কিন্তু বাঁচে কয়দিন, ঠিক আছে, সবার কিন্তু ওকেশন দরকার হয় যে মানে এনজয় করার জন্য। তো আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ঈদ দুইটা, তাহলে কি হলো বছরে দুইবার শুধু, পূজা একটা, মানে ধরুন একটা বড় পূজা একবার শুধু আনন্দ করতে পারবা, কিন্তু আবার বৌদ্ধদের একটা মানে এই যে প্রবারণা, হ্যাঁ, উৎসব এটা একটা, কিন্তু যদি তুই একসাথে গুনে দেখিস ঠিক আছে সব মিলে চারটা, একটা মজাই আলাদা হইলো কিন্তু, না চারটা উৎসব পাইতেছি, সবাই 4 দিন খাবো দাবো ঘুরবো, ব্যাপারটা অন্যরকম না, মজা না? তো সেটাই এইটাই হলো আমার কথা, যে ধর্ম যা যায় উৎসব সবার বলতে এইটা বোঝানো হয়েছে। দুর্গাপূজা আমি বলবো না যে আমার কোনো মুসলিম ফ্রেন্ড কে একটু মূর্তি দেখ আমার সাথে সাথে, ভাই মূর্তি কেন দেখতে পাবো, আমার বাসায় আয়, আমার বাসায় আয়, একসাথে খাবো দাবো, আমি যা যা রান্না করছি এইগুলা খাবি একসাথে, বলে মানে একসাথে বসে বসে আড্ডা মারবো, এইটা হবে উৎসব। আমি তো তোর ধর্মের অবমাননা করব না, বা আমি তোকে বলবো না যে আয় মূর্তি দেখতে যাই, কেন বলবো মূর্তি দেখতে যাই, আমি যেখানে জানি এটা তোর ধর্মের দেখা ঠিক না, আমি বলবো আয় আমরা একসাথে বসে আড্ডা দেই খাই দেই, এটাই, ঠিক এই আছে, ব্যাপারটা এরকম। মিসকনসেপশনটা হচ্ছে, এই মিসকনসেপশনটা থেকে আর কি মানে কথা যে উৎসব সবার, মানে কি যখন একজনের বিয়ে হয়, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে আমি যখন একজনের বিয়ে হয় দ্যাট মিনস তুমি কি ভাবো, তুমি তো নিজে বিয়ে করতেছো না, রাইট? তখন হচ্ছে তুমি তার বিয়েতে পার্টিসিপেট করতেছো, যে ধর্ম মানে ওই অনুষ্ঠানটাতে খাওয়া দাওয়া করবা, মজা করবা, এটার জন্য। তো এই সেম কনসেপ্টটাই কিন্তু, রাইট? সেটাই তো, মানে নিজের মানে বিয়ের কার্ড পাইলে কেউ ভাবে না যে হ্যাঁ ঠিক আছে আমি তো বিয়ে করছি, আমি বিয়েতে যেতে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে। তো ব্যাপারটা হলো যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা, ফাইন বিয়ের আজকে, কথা থেকে হ্যাঁ হ্যাঁ বল বল সরি বল। বল বল। আচ্ছা আর বিয়ের এটা কথা কিন্তু থেকে একটা কথা মনে পড়লো যে, হুম হুম বল তুই আগে বল, প্যারা ঠিক নাই। আছে কথা কেটে যাচ্ছে এই জন্য বুঝতে পারছি না। আচ্ছা আইলিন বল। বিয়ের কথা, আচ্ছা বিয়ের কথা থেকে একটা কথা মনে পড়লো যে আমার একটা কাজিনের বিয়েতে একটা ছবি, মানে কিস করার একটা ছবি অনেক ভাইরাল হয়েছিল। তো সেটা তো মানে আমাদের ধর্মে এটা একটা নর্মাল একটা ব্যাপার যে আমাদের বিয়েতে কিস করবে। তো ওখানে কিছু মানুষ কমেন্ট করছে যে এই মেয়ে কেন লেহেঙ্গা পরছে, খ্রিস্টানরা তো লেহেঙ্গা পরে না, খ্রিস্টানরা তো গাউন পরে, তার মানে ও খ্রিস্টান না, মানে এরকম কিছু কিছু কমেন্ট দেখছিলাম। মানে পোশাক দিয়েও কিভাবে, মানে বিয়ের পোশাক দিয়ে কিভাবে ধর্মটাকে জাজ করে আসলে মাথায় আসে এটা না। আরেকটা ঝামেলা। আমি কিছুদিন আগে একটা রিসার্চ পেপার পড়লাম, সেটার মধ্যে দেখানো গেছে যে আগে মানুষ বিয়ে করতে হলো নর্মাল, একদম নর্মাল একটা গাউন পরে, ঠিক আছে, নর্মাল গাউন পরে, মানে গাউন কি নর্মাল জামা কাপড় পরে বিয়ে করে ফেলতো, কারণ হচ্ছে যে এই বিয়ের পরে ওই ড্রেসটা আর পরতে পারবে না, এটা একটা মানে তাদের ক্ষেত্রে, দরিদ্রদের ক্ষেত্রে এটা খুবই বড় একটা জিনিস যে এই জামাটা তো আমার আরো পরতে হবে। রানী ভিক্টোরিয়া যখন ই করলো যে সাদা গাউন পরে বিয়ে করবে, হ্যাঁ, এরপর থেকে মানুষের ভিতরে আসলো যে তারাও সাদা গাউন পরে বিয়ে করবে, ঠিক আছে, কিন্তু গরিবরা আবার মানে এটা এফোর্ড করতে পারতো না যে হ্যাঁ ঠিক আছে সাদা গাউন, কারণ হচ্ছে সাদা গাউন তো নষ্ট হয়ে যাবে, পরতে পারবে না আর, এরকম ব্যাপারটা। তো কথা হলো যে সবকিছুর মধ্যে আর কি যে ঝামেলা পাকায় দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু আমরা কি ভাবি, আরে ঠিক আছে 4 ধরনের, মানে আমরা ভাবি যে 4-5 ধর্মের একসাথে থাকবো, আরে ওর বিয়ে মানে নতুন নতুন অ্যাডভেঞ্চার করা যাবে, ঠিক আছে, যে ওর বিয়ের নিয়ম দেখতে পারবো, আরে নতুন কিছু দেখতেছি, ওর বিয়ের নিয়ম সেরকম দেখতে পারবো, আরো নতুন কিছু দেখতেছি, মানে অনেক মজা লাগে কিন্তু যে নানান জিনিসপত্র, যখন আমার বান্ধবী ঠিক আছে আমার বান্ধবীর হাজবেন্ডের সাথে আয়নার মধ্যে মুখ দেখে বলবে আরে আমি জামাই খেতে, আমরা তো তখন মজা নিব, ঠিক আছে, অন্য অন্য মানে মজা নিব, যখন আমি আমার জামাইকে দেখে শুভ দৃষ্টি করব তখন আমার আমার ফ্রেন্ড সার্কেল মজা নিবে, ব্যাপারটা হলো এরকম। কিন্তু ধর্মকে মানুষ মানে সুন্দর না বানায় কেন যে এরকম করতেছে, মানে এটাকে খুব আচ্ছা, বেশি খারাপ ব্যাপারটা করতে হচ্ছে কি, আর্লিনের কথা, বিয়ের আচ্ছা সাথে সরি আমি একটা আর্লিনের জিনিস, কথাটা, আর্লিনের কথাটা শুনে যে মনে হলো যে কেন সে রেড কালার মানে আর কি হোয়াইট কালার গাউন পরে নি, তো এখন আমার না না কাছে সে
কেন পড়ছে, সে গাউন কেন পরে নাই? গাউন কেন পরে নাই? তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, আমার ইচ্ছে আমি আমার বিয়েতে হচ্ছে হোয়াইট গাউন পরবো, ইন্সপায়ার্ড বাই ও ক্রিশ্চিয়ান স্টাইল। তো এটা হওয়ার ওকে, পরে এখন ও আমাকে জানে আমাকে কতগুলো গালি খেতে হবে যে আমি এত মুসলিম না। বাট আমাদের কালচারে কিন্তু এই আমাদের মুসলিমদের বিয়েতেও কিন্তু ইদানিং আমি দেখছি বিভিন্ন অনুষ্ঠানে মেয়েরা গাউন পরে, মেয়েরা কিন্তু লাল কালারেরই মানে শাড়ি টাইপের, শাড়ির মতো করে আর কি ওড়না মাথায় দেয়, এন্ড গাউন পরে বিয়ে করছে, আমার নিজের বোনের বান্ধবী ভাবে বিয়ে করছে। সেটা নিয়ে একটু যদি কোশ্চেন করি, যে আমি মেয়েদের শেয়ার করছিলাম হচ্ছে যে আমাদের কোন এক ফ্যাকাল্টি এরকম রিলিজিয়াস পয়েন্ট ধরে ধরে বলছিল হচ্ছে যে তুমি তো এই রিলিজিয়ানের না, তাহলে তুমি কেন এই গ্রিটিংস গুলা করো। এটা কি একটা টাইমে কালচার হয়ে গেছে না, যে হচ্ছে কারোর সাথে দেখা হইলে আসসালামু আলাইকুম বলা, বা হচ্ছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি, মানে এইটা কি এখন নর্মাল হয়ে গেছে না? এটা নর্মালি আমরা কিন্তু, আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রিতে বিলং করি, হ্যাঁ এটা কিন্তু একটা মুসলিম কান্ট্রি, তো আমি যদি নাও চাই কিংবা আমাদের আশেপাশে কিন্তু সবাইকে, আমি আমি পার্সোনালি আমি কিন্তু যখন বড় হয়েছি আমার সারাউন্ডিংস এ কিন্তু কোনো খ্রিস্টান ছিল না, আমি কিন্তু মুসলিম এনভায়রনমেন্টে বড় হয়েছি, তাদের ঈদে তাদের যখন সেমাই বানাইতো আমাদের বাসায় দিত, আমরা যখন কেক বানাইতাম তাদের বাসায় দিতাম, এভাবে আমরা বড় হয়েছি, তো ইভেনচুয়ালি আমাদের মুখে সেটা চলেই আসে। যে আমি নর্মালি যখন মানুষের সাথে কথা বলি যে হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, বা হ্যাঁ ঠিক হয়ে যাবে, আবার মানুষকে আসসালামু আলাইকুম দেওয়া, এগুলো তো হচ্ছে মরাল, এটা কোন ধর্মের না হইলেও আমি তো তার ধর্মকে সম্মান করে আমি তাকে এটা বলতেছি যে আসসালামু আলাইকুম, আমি তার ধর্মকে সম্মান করে বলতেছি যে হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমি চাইলে নাও বলতে পারতাম, এটা সম্পূর্ণ পার্সোনাল এথিক্স বলতে গেলে, পার্সোনাল মোরাল। এখন আমি যদি চাই আমি নাও বলতে পারি, কিন্তু আমি তাকে পার্সোনালি, আমার কাছে মনে হয় যে আমি তাকে সম্মান করে আমি কথাটা বলতেই পারি। একজন অখ্রিস্টান যে যে মুসলিম, তাকে যদি আমি বলি যে আসসালামু আলাইকুম, সে অবশ্যই খুশি হবে, আমি যদি একজন হিন্দুকে বলি নমস্কার, সে অবশ্যই খুশি হবে, তাই না? তো আমাদের যদি মানব ধর্মের কথা বলি, তাহলে মেইন উদ্দেশ্যটা কি? মানুষের হেল্প করা, মানুষকে ডিসহার্টেড না করা, মানুষকে কষ্ট না দেওয়া, উল্টো মানুষকে খুশি করা, মানুষের ভালো চাওয়া। তো আমি যদি তাকে আসসালামু আলাইকুম বলে, আমি যদি তার ধর্মের প্রতি সম্মান করে যদি কিছু ওয়ার্ড তাকে বলে, তাকে তার ধর্মের প্রতি তার নিজের একটা রেসপেক্ট করতে পারতেছি, তাহলে কেন আমি বলবো না, তাই না? আমরা তো সারাউন্ডিংস এ বড় হয়েছি, এটা আমি আমার নিজের ফ্যামিলি থেকে শিখছি, আমি আমার নিজের সারাউন্ডিংস থেকে শিখছি, আমি যে আমি ইসলাম ধর্মে যে কিছু কিছু আমি কথা বলি, কিছু ওয়ার্ড বলি, সেগুলো বললে যে আমার ধর্ম চলে যায় এমন তো না, এটা আমি কোথাও কখনো শিখি নাই, কখনো বলি নাই, কখনো কাউকে শুনতেও দেখি নাই, তো কেন আমি বলবো না? এবং এটা বলা আমার কাছে মনে হয় যে একটা ধর্মের প্রতি সম্মান দেখানো সেটা অনেক বড় কিছু। অনেক হয়তো বলে না, অনেক হয়তো সেটা তার পার্সোনাল ব্যাপার, যে অনেক হয়তো বলে না বা জানে না যে এটা বললে আসলে এটা সম্মান দেখানোর একটা অংশ, আমি জানি যখন আমি বলি, বা যারা জানেন তারা সেটা বলে, তো এটা বলা না বলার মধ্যে বা আচ্ছা, আর্লিন আর তিথি, সরি আই'ম সরি, আই থট ইউ ফিনিশড। আচ্ছা আচ্ছা, আই'ম কি সরি, ওকে বলুন না, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। দ্যাটস ইট, এটাই যে আমি আমার ধর্ম পালন করব ঠিক আছে, কিন্তু আরেকজনের ধর্মকে আমি যদি সম্মান জানাতে চাই, তাহলে আমি এই আমি মাশাআল্লাহ বলতে পারি, আমি আসসালামু আলাইকুম বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, সেটা তো আমার কোনো বাউন্ডারিজ নাই, এবং আমার ধর্ম সেখানে চলে যাবে না। হ্যাঁ আচ্ছা, তিথি আর সরি আর্লিন আর হচ্ছে অথয়ের কাছে আমার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে তোরা বলছিস আমাদেরকে সালাম দিচ্ছিস, সালামের অর্থটা হচ্ছে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর হচ্ছে আলহামদুলিল্লাহ যেটা বলা হয় সেটা হচ্ছে যে ওইট, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ গুলা এসেছি, ওকে আই আই আমি তারপর আমাদের কন্টেক্সটে আমরা কিন্তু মুসলমানরা যারা তারা কিন্তু নমস্কার সাধারণত বলি না। আমাদের কেন বলি না ব্যাপারটা একটু ওপেন মাইন্ডলি, খোলামেলা যেহেতু আমরা আলোচনা করতেছি, আমি সেই খোলামেলা ভাবে প্রশ্ন করছি যে আমাদের বলতে একটু বাধা লাগে, কারণ আমরা যদি তোদের কোনো অনুষ্ঠানে বলি যে ধর তোদের একটা অনুষ্ঠান কি, যে দুর্গাপূজা তিথিদের অনুষ্ঠান, শুভ দুর্গাপূজা বা শুভ মহালয়া, আমি যখন এই কথাটা বলি তখন আমাদের
মোরাল যে ধর্মীয় কনসেপ্ট, এখানে একটু খটকা লাগে। কারণ আমি যদি তোমাদেরকে শুভেচ্ছা এভাবে জানাই, তোমাদের শুভ মহালয়া বলে, আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র সেন্সে, সেটা হচ্ছে যে আমি স্বীকার করে নিচ্ছি যে তোমার ধর্মটাও সত্য, এর মানে এই না যে তোমার ধর্মটা মিথ্যা, এরকম কিছু না। আমার কনসেপ্ট অনুসারে, আমার ধর্মীয় কনসেপ্ট অনুসারে আমি বিশ্বাস করে নিচ্ছি যে তোমাদের দেবদেবী বা তোমাদের তোমরা যাকে উপাসনা করো তারা হচ্ছে সত্যি। ব্যাপারটা আমার ধর্মীয় কনসেপ্ট অনুসারে আমি বলছি। তোদের কি এরকম কোন কনসেপ্ট আছে কিনা যে ও তার আগে বলে নিচ্ছে যে শুভ মহালয়া আমরা যদি নাও বলি, অ্যাটলিস্ট তোমাদেরকে মানে গ্রিটিংস আমরা দিতেই পারি, মানে কিন্তু অন্যভাবে। আমি আসলে ব্যাপারটা বুঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। তোমাদের ধর্মে এরকম কি কোনো কিছু আছে যে নন খ্রিস্টান বা নন হিন্দু যারা, তাদেরকে কোনো গ্রিটিংস এ কোনো বাধা আছে কিনা, বা তাদের দেওয়া কোনো খাবার, বা তাদের যেমন আমরা কোরবানি করি গরু কোরবানি ছাড়া আমরা ছাগল কোরবানি করি, তো সেই ছাগল যারা কোরবানি করে সেই জবাইকৃত পশুর মাংস তোমাদের খাওয়ার নিয়ে কোনো বাধ্যবাধকতা আছে কিনা তোমাদের ধর্মে? না 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 আসলে আমার তো মনে হয় যখন ক্ষেত্রে কোরবানিতে কোনো, আমাদের বল আমি কি আশেপাশে বাসা থেকে, হ্যাঁ আমাদের আশেপাশে বাসা থেকে আমাদের মাংস দেয় যেটা আমরা খাই, আমাদের কোনো আসলে বাধা নাই সেরকম। হ্যাঁ হ্যাঁ এবং গ্রিটিংস দেওয়ার ক্ষেত্রে ওরকম কোনো ভাব নাই যে আরেক ধর্মকে আরেক ধর্মের ই করে আমি বাধা দিব। আমি একটা আমার শেয়ার করি আমার একটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমার ক্লাস 8 আমার একটা ফ্রেন্ড ছিল, আমার বেস্ট ফ্রেন্ড, ও এরপরে ক্লাস 8 এর পরে ওরা ইন্ডিয়া শিফট করে, কিন্তু ক্লাস 8 পর্যন্ত ওদের বাসায় যত পূজা হয়েছে সব পূজাতে আমি পার্টিসিপেট করছি। ইভেন তাদের তাদের একটা ধর্মীয় গানও আছে, ওরা সেটাকে মানে ওরা পূজোর সময় সে গানটা গায়, সেহেতু ওরাই গায় ওরাই জানে। তো আমি এত ইনভলভ হয়ে গিয়েছিলাম ওদের মানে ওদের পারিবারিক উৎসব গুলার মধ্যে, ওদের পারিবারিক যাওয়া আসা হতো অনেক, তো ওরা যখন পূজায় গানটা গাইতো আমিও গাইতাম সাথে সাথে, এবং আমার পুরো গানটা স্টিল আমার মুখস্থ, ঠিক আছে মানে তখন মুখস্থ, এখন ভুলে গেছি, বাট তখন একদম মুখস্থ ছিল এবং গাইতাম। তো দেখা গেছে যে আমার মধ্যে কিন্তু কোনো বাধা কাজ করে নাই যে আমি গাচ্ছি, আমার মধ্যে আরো মনে হয়েছে, এবং আমার মা বাবা কখনো আমাকে এটা দিয়ে বলে নাই যে তুমি এটা কইরো না বা বইলো না, কখনো বলে নাই। তো দেখা গেছে যে এই জিনিসটা আমি করছি এবং আমার কাছে ভালো ভালো লাগার সৃষ্টি হয়েছে যে না আমি তো নতুন জিনিস শিখতেছি, এবং আমি যখন জিজ্ঞেস করতাম এটার মানে কি এটার মানে কি, এবং ওইখান থেকে যে অন্তর্নিহিত যে অর্থগুলো ওরা বলতো, মানে ওইটা আমাকে আরো বেশি অ্যামেজড করতো যে এত সুন্দর একটা গান, এত সুন্দর এটার মিনিং আমি কেন গাবো না, এটাই হচ্ছে কথা। আর মাংস খাওয়ার ব্যাপারে হচ্ছে যে এই যে ঋদ্ধি যেটা আর্লিন যেটা বললো যে কোরবানির সময় প্রতিবেশীদের ভাগ যেটা থাকে, আমার পাশের বাসায় একজন মুসলিম ছিলেন, উনি অবশ্যই আমি খ্রিস্টান বলে যে আমাকে প্রতিবেশী মানবে না আমাকে মাংস দিবে না, ওই তার ওইটা মানসিকতা তার মধ্যে ছিল না। আমরা খুবই অবাক হয়েছি এবং খুবই এটা ভালো লাগছে আমাদের যে আমরা খ্রিস্টান হওয়ার পরও উনি আমাদের প্রতিবেশী ভাগ দিছে এবং বলছে যে এই যে এটা আপনাদের, এটা আমাদের প্রতিবেশী ভাগ থাকে, এটা আপনাদের দিলাম এরকম করে। তো আমরা এবং আমরা যে কি খুশি মনে সেটা নিতাম, যতটুকুই দিত খুব খুশি মনে, খাওয়াটা তো বড় কথা না, কিন্তু যে এই যে ভাগ করে দেওয়াটা এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, যে আমার তাদের উৎসবে আমাদেরকে নিজে থেকে সামিল করার যে ব্যাপারটা। আমাদের যে কোরবানির যে মাংস, ঠিক আছে, ওইখানে যেমন কোরবানির উদ্দেশ্যে যেটা দেওয়া হয় ওইটা খাওয়া মানে খাওয়া যাবে না, কিন্তু এছাড়া মনে কর তুই যদি রান্না করিস, মানে মুড়ি তুই রান্না করলি, ঠিক আছে, বা বাজার থেকে কিনে এনে রান্না করলি, মানে মনে কর যে ছাগল এগুলা, তা ওইগুলা খাওয়া যাবে, কিন্তু কোরবানির উদ্দেশ্যে যেটা দেওয়া সেটা খাওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু এছাড়া কাউকে গ্রিটিংস দেওয়া কোন ধরনের, সেটার মধ্যে কোন রকম বাধা নিষেধ নেই, আমি তো গ্রিটিংস দিতেই পারি, হ্যাঁ এটা। কিন্তু হ্যাঁ, হয়তো বা আমি বলবো না যে হ্যাঁ আল্লাহ মহান, এভাবে আমি হয়তো বা বলতে পারবো না, আমার ধর্মের মধ্যে বাধা নিষেধ আছে আমি। কিন্তু কথা হলো যে আমি কখনোই যে গ্রিটিংস দেওয়াতে আমি কখনোই মানে মনে করে না এটার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে। কারণ হচ্ছে যে আমি বলি এই যে
আসসালামু আলাইকুম, ঠিক আছে, এটা আমিও বলি এবং আমি নমস্কারও বলি, আমি সব মানে প্রণামও বলি, আমি সব মানে এগুলো আমার মনে হয় যে যেই ধর্মের তাকে ওই ধর্ম অনুযায়ী আমি রেসপেক্ট করছি, এটা আমি এইভাবে ধরি, ঠিক আছে। এবং আমার কাছে দেখ আসসালামু আলাইকুম, হ্যাঁ, এটা কিন্তু উর্দু ভাষা থেকে, উর্দু বলতে আরবি ভাষার, ঠিক আছে। তো আমি এখন বিভিন্ন ভাষা কিন্তু এগুলো ঘুরছে না, মানে আসসালামু আলাইকুম ঘুরছে না, আমি বলতেছি যে গ্রিটিংস দেওয়াটা কিন্তু বিভিন্ন ভাষা থেকে ঘুরছে। তো আমি যেমন একটা ইংরেজিতে ভাষার, আমরা বলি হ্যাঁ গুড হ্যাঁ মর্নিং, হ্যাঁ তাই না? হ্যাঁ এগুলো কিন্তু এরকম ঘুরছে না, তো এরকম ব্যাপারটা। তো আমি একজনকে গ্রিটিংস দিলাম, এখন তার এই আমি আরবি ভাষায় গ্রিটিংস দিলাম, এটার মানে তো এই না যে আমি মুসলিম হয়ে গেলাম বা আমার ধর্মের মধ্যে এটা সমস্যা হয়ে গেল, এই আর কি, বুঝতে পারছিস ব্যাপারটা, গ্রিটিংস অনুযায়ী দিই। আমি আসলে একটা জিনিস বলতে চাচ্ছি, তিথিদের যেরকম একটা নিষেধ আছে যে কুরবানিতে উৎসর্গীকৃত, আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গীকৃত মাংস খাওয়ার ব্যাপারে, আমাদেরও কিন্তু একই একটা সিমিলার টাইপের নিষেধ আছে। সেটা হচ্ছে যে হ্যাঁ, তোদের, ভোগের প্রসাদ খাবি, হ্যাঁ, এটা আমি জানি। একদম দেবী দেবী বা হ্যাঁ হ্যাঁ তার উৎসর্গকৃত কোনো খাবার আমাদের খাওয়া প্রসাদ, যাবে না হ্যাঁ প্রসাদ খাওয়া এটা। যাবে না, কিন্তু রান্না করা খাবার তো খাওয়া যায়, ঠিক আছে। আমি হ্যাঁ, প্রসাদ কেন দেবো, না আদারওয়াইজ যে প্রসাদ খাবার না, গুলো আছে, প্রসাদ না, যে খাবারটা তুই উৎসব মানে আর কি উৎসর্গ করছিস আর কি, মেইনলি সেই খাবারটা, যে হ্যাঁ খাবারগুলো তুই ওইটাকে, সেটা যদি রান্না করা হ্যাঁ ওইটা খাবারও প্রসাদ উৎসর্গ করি। বলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানতাম হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ এইটা আর কি, সমস্যা নেই, আমাদের খাওয়াটা হচ্ছে নিষেধ, দ্যাটস ইট। হ্যাঁ ওইটাই, উৎসর্গকৃত খাবারটাই প্রসাদ হয়ে যায়, এবং প্রসাদটা কখনোই মানে তোরা খাবি না, এটা আমি জানি। তো প্রসাদ এখন দেখ, আমি একটা এক হাঁড়ি খিচুড়ি রান্না করলাম, সেখান থেকে আমি এক থাল ভগবানের উদ্দেশ্যে দিলাম এবং সেটা প্রসাদ। এখন কথা হলো যে বাকি যে খিচুড়ি আছে সেটা তোর প্রসাদ না, এখন না সেটা থেকে কি তুই খাইতে পারবি না, সেটা থেকে কিন্তু তুই খাইতে পারবি, তো আমি তোকে ওইটা দিব, আমি কেন ওই যে তোকে প্রসাদ দিব বা তোকে স্বাদ দেব কেন, যে যেহেতু আমি জানি যে তুই খাবি না বা এটা তোর নিষেধ আছে, আমি অবশ্যই সেটা সেধে তোকে উল্টা বিড়ম্বনায় ফেলবো না। না ব্যাপারটা এরকমই যে আমি আবার মানে এটাই, কিছু মানুষ দেখ আমরা জানি যে তোরা শুকরের মাংস খাবি না, তোরা জানিস যে আমরা গরুর মাংস খাবো না, তাহলে এটা জেনে বুঝে কিন্তু আমরা কখনো কাউকে এই করবো না, ঠিক আছে। কিন্তু দেখবি অনেকে না ঠাট্টার ম্যাচে যে হলেও বলবে যে খানা, এটা খানা, গরু খানা বা এরকম করবে, তখন তোর কেমন লাগবে যে এরকম বললে, তখন কিন্তু আসলে ভিতরে একটা মানে প্রচন্ড রাগও হয় যে হ্যাঁ এটা জানিস তো এরকম করব না, তাহলে কেন এটা বলিস, তাই না? আর তার সাথে উদাহরণ জুড়ে দেবে অনেকেই খায়, হয় অনেকে খায় যার যার ইচ্ছা খাবে, আমি আমার ইচ্ছা না আমি খাবো না, তুই স্বাদ দি কেন, এটা সেটাই, ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি এরকম সেম জিনিস। হ্যাঁ হ্যাঁ, আসলে না, তাই না? হ্যাঁ অনেকেই খায়, আমার জানা মতো অনেকে অনেক কিছু খায়, হয়তো অনেক হিন্দুরা অনেকে গরু খাচ্ছে কিন্তু সেটা প্রকাশ্যে না, অনেক মুসলিম আছে যারা শুকর খাচ্ছে কিন্তু সেটা প্রকাশ্যে না, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, সেটা তাদের মানে অগোচরে পার্সোনালি করতেছে কি চয়েস। করতেছে সেটা তার। কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ, প্রকাশ্য দিবালোকে একজনকে অফার করতে পারি না যে তুমি এটা খাও, তুই খাবি, তোর কিন্তু খাওয়াই দিব, আমরা কিন্তু মজা করে বলি, হুম হুম কিন্তু এটা কিন্তু আমাদের মানে বলাটা উচিত না আসলে। আর একটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ভার্সিটিতে কিন্তু ইফতার পার্টি হয়েছে, এবং ইফতার হুম পার্টিতে হুম আমরা সবাই পার্টিসিপেট করছি, এবং সেটা কিন্তু খুবই মানে খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল, যে দোয়া দুরুদ পড়তেছে আমরা সবাই কিন্তু সেখানে ছিলাম, আমার পাশে আমার ফ্রেন্ড দোয়া পড়তেছে, আমিও কিন্তু পড়তেছি, কিন্তু আমি শামিল কিন্তু হচ্ছি, এটা কিন্তু আমার ধর্ম চলে যেতেছে না, আমার জাত চলে যেতেছে হ্যাঁ, না, যে আমি এক ইভেন জায়গায়। হ্যাঁ বল 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 বল, এটাই যে আমরা এক জায়গায় বসে দোয়া পড়তেছি, এক জায়গায় বসে এক ইফতারি খাচ্ছি, আমাদের কিন্তু ধর্ম যাইতেছে না, বিকজ এটা যারা মুসলিম বা যারা ইফতারের ইফতারের এই আয়োজনটা করতেছে তারা জানে যে এটা আমাদের জন্য হারাম না, তো তারা এটা অফার করতেছে, কিন্তু আমি যদি জানি, জানার পরও যদি আমি এটা নিয়ে করি মশকরা করি, সেটা কিন্তু আমার শিক্ষার অভাব, তাই না? যে আমি একদম সুশিক্ষাটা পাই নাই, যে কোথায় কি বলতে হবে, কাকে কি বলতে হবে, এটা আমি জানি না। এবার আবার ইফতারের মধ্যে আমি কিন্তু ইফতারের সময় এরকম হয় যে ইফতারের সময় আমি সবাইকে বলি যে আয় আমরা সবাই মিলে ইফতার করি, আমাদের বাসায় ইফতার কর। তো এইটাই বুঝছিস, ব্যাপারগুলো হলো ধর্ম কিন্তু খুবই অদ্ভুত সুন্দর একটা জিনিস, অনেক সুন্দর জিনিস, সবাইকে বলে যে একসাথে থাকো, সুন্দর মতো থাকো, সবাই সবার সাথে
আনন্দে থাকো, খুশি, মানে খুশি হয়ে থাকো, কিন্তু মানুষ এটাকে শুধু শুধু কমপ্লিকেটেড করে, এটাকে নানান জিনিসের সাথে জুড়ে দেয়, রাজনৈতিক বিভিন্ন জিনিসপত্র এনে ধর্মটাকে আর কি তারা মানে কি বলবো যে ধর্মটাকে আসলে সহায়ক ব্যবহার হিসেবে, করা হ্যাঁ, হচ্ছে, ব্যবহার করে, নিয়ে রাইট? ব্যবহার করে সবকিছু নষ্ট করে দিচ্ছে, বুঝছিস? কারণ এটা মানুষের সবচেয়ে সফট একটা কর্নার, সবচেয়ে নরম জায়গা এটা, এটার মধ্যে আঘাত করলে কেউ কিন্তু থাকবে না। ঠিক যেমন কোরআনকে অবমাননা করলেও কেউ চুপ থাকবে না, ঠিক তেমনি মূর্তিকে ভাঙলেও কেউ চুপ থাকবে না। ঠিক আছে, ব্যাপারটা এই সব মানে ধরে ধরে মানুষ হলো যারা আর কি এইসব থেকে ফায়দা নেওয়ার, তারা এখান থেকে ফায়দা নিতে, কিন্তু ধর্ম কখনো, হ্যাঁ এটা পড়লাম, একটা কথা পড়লাম যে ধর্ম হচ্ছে একটা বোধ, যার বোধ যত বেশি সে তত বেশি ধার্মিক। আমার তোমার বোধ আছে, কিন্তু যাদের বোধ নেই তাদের সে বোধটা আসলে কোথা থেকে আসবে, কিভাবে আসবে? কারণ তুমি আমি তো এই যে এই সহিংস সহিংস কার্যকলাপ এগুলো থামাইতে পারবো না, কিন্তু এই যে বোধটা আমাদের মধ্যে, যে বোধটা কাজ করতেছে যে এটা উচিত এটা উচিত না, এবং এটাই ধর্ম, এটাই ন্যায়, ন্যায়ের পথই ধর্ম, তো সেটা যে আসলে জানে না তাকে এই বোধটা তাকে কিভাবে দিব, সেটা আসলে একটা বড় প্রশ্ন। আমার কাছে মনে হয় কি, এই যে বোধটা নিয়ে আসার কথা বললি না, এই যে সহিংসতা হচ্ছে, এই যে নিরাপত্তার ব্যাপারটা, হিন্দু ধর্মাবলম্বী হোক আর মুসলিম ধর্মাবলম্বী হোক আর খ্রিস্টান ধর্মাবলম্বী হোক, আমার মনে হয় কি সার্টেন একটা দেশের সরকারের হয়তো বা ব্যর্থতা যে তারা তাদের নাগরিকের নিরাপত্তাটা দিতে পারছে না, কারণ আমাদের কিন্তু এটা অধিকার, নিরাপত্তার অধিকার কিন্তু আমাদের 6টি না 7টি, ওয়াও আই ফরগট দ্যাট, মেইন অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে আমাদের নিরাপত্তার অধিকার। আর এই যে বললি শান্তির ধর্ম হচ্ছে, শান্তির কথা বলা হয়, সবচেয়ে সুন্দর একটা জিনিস বলা হয়, আমাদের যদি ইসলাম ধর্মের কথা বলি, আমাদের ধর্মের মূল কথা কিন্তু শান্তি। মানে আমাদের সূরা আছে, সূরা আল বাকারা সূরা নাম, সেই খুব সম্ভবত আয়াত নাম্বার 209, সেখানে কিন্তু মুসলিমদের নিঃশর্ত ভাবে শান্তিতে ঢোকার কথা বলা হয়েছে। এখানে ঢোকা বুঝতে হলে, ঢোকা কেন বলেছি সেটা বোঝার জন্য আমার আরো উপরের লাইন, তার আগের লাইন এটা বোঝাতে হবে। যদি শর্ট করে বলি, শান্তিতে বলতে হচ্ছে কি, যে আসলে যে পুরো কুরআন শরীফে শান্তি পূরণ সেটেলমেন্টে অ্যাগ্রি করতে সব সময় এই সূরাটাতে আমি দেখেছি উৎসাহ করা হয়েছে। মানে যেভাবে যেখান থেকে পারো তুমি শান্তি প্রতিষ্ঠা করো, তার মানে কোরআন কিন্তু আমাদের ভায়োলেন্স শিখাচ্ছে না, কোরআন কখনই আমাদেরকে ভায়োলেন্ট হতে শিখায় না। এখন নন মুসলিম স্কলারদের ট্রান্সলেশন পড়লেও কিন্তু ব্যাপারটা বলা হয়েছে যে এই এই আয়াতটা যদি দেখা হয় ট্রান্সলেশন, নন মুসলিম স্কলারদের ট্রান্সলেশন পড়লেও কিন্তু বোঝা যায় যে এই এই যে অ্যাগ্রিমেন্টের কথা বলা হয়েছে, এটা বিভিন্ন ধরনের অ্যাগ্রিমেন্ট হতেই পারে, শান্তি চুক্তি, এই শান্তি চুক্তিটা কিন্তু কোন রকম শর্ত ছাড়াই, মানে তুমি আমাকে এটা দিবা তাহলে আমি তোমাদেরকে শান্তি দিব কারণ আমরা সংখ্যায় বেশি আছি, এমন ভাবে কোনো ভাবেই কোনো চুক্তি করতে নিষেধ করা হয়েছে। তো আমার কাছে মনে হয় কি, একটা ধর্ম যদি, একটা ধর্ম ধর্মীয় বই, তোমাদের ধর্মীয় প্রধান বই, তোমরা যদি প্রচন্ড মনোযোগ দিয়ে, আমরা যদি সবাই বোঝানোর জন্য, মানে আমাদের তো আসলে শোনার কথা, শোনার চেয়ে বলার অভ্যাস বেশি, তো এই বলার জন্য না হলেও নিজে কিছু বোঝার জন্য, নিজের সৃষ্টিকর্তার সাথে তোমার নিজের রিলেশনশিপটা ঠিক করার জন্য হলে যদি নিজের ধর্মীয় গ্রন্থটা একটু গভীর ভাবে পড়ি, তাহলে মনে হয় কি যে অনেকটা নিজেরা শিক্ষিত যদি হই, নিজের ধর্ম সম্পর্কে সচেতন যদি হই, আমার মনে হয় এই ব্যালেন্সটা অনেক অনেক ক্ষেত্রেই কমে আসার কথা। কিন্তু সমস্যা হচ্ছে সেই সব অঞ্চলের মানুষগুলো যারা শিক্ষিত না, যাদের ধর্মীয় শিক্ষা আসে ওয়াজ মাহফিল থেকে, তথাকথিত ওয়াজ মাহফিল থেকে, তাদেরকে কে গাইড করবে, তাদেরকে কে বুঝাবে যে কোনো ধর্ম ভায়োলেন্ট হতে শিখায় না। ধর্মীয় দিক থেকে যদি তুমি অন্য ধর্মকে ছাড় দাও নিজের ধর্মের পিলার ঠিক রেখে,
তোমাকে বরং তোমার পরকালে হোক, মৃত্যুর পরে হোক, তুমি যেটাতে বিশ্বাস করো, তোমার সৃষ্টিকর্তা তোমাকে পুরস্কৃত করবেন। আমার ধারণা প্রত্যেক ধর্মে এই কথাটাই বলা হয়েছে। ভায়োলেন্ট কোনো ধর্মতেই শেখানো হয় না। তাদের কি মনে হয়? এটা আমারও সেম কথা যে হচ্ছে কোনো ধর্মই শেখায় না। খ্রিস্টান ধর্মে বলা হয় না হচ্ছে যে তুমি ভায়োলেন্স করো, হিন্দু ধর্মে বলা হয় না তুমি ভায়োলেন্স করো, বৌদ্ধ ধর্মে বলা হয় না ভায়োলেন্স করো, ইসলাম ধর্মে বলা হয় না ভায়োলেন্স করো। ভায়োলেন্স প্রহিবিটেড সব জায়গায়, সব ধর্মতেই। কিন্তু কথা হচ্ছে এরপরও যারা এক্স্যাক্টলি ধর্মের নামে এসব করে, মানে ধর্মের নামে রাজনীতি করে, তো এদেরকে আসলে বাসায় দেওয়া যায় ধার্মিক না। বলা যায় না, তাদেরকে ধর্মীয় ব্যবসায়ী বলতে হয়, বলতে ইচ্ছা করে। ওই যে মনে আছে হচ্ছে যে লাল সালুতে আমরা দেখেছিলাম যে ধর্মীয় ব্যবসা করা, আই রাইট, থিঙ্ক সবাই পড়েছিলাম আমরা, রাইট? হ্যাঁ, মাজারকে নিয়ে সে কিভাবে ব্যবসা করলো, মানে কেমন ভাব লাস্টে, যদিও আমাদেরকে বুঝানো হয়েছে যে মজিদের এখানে কোনো দোষ নেই, যে প্রোটাগনিস্ট, কারণ সে বড় হয়েছে এভাবে, তার বেঁচে থাকার একটা তাগিদ থেকে সে এরকম করতে শিখেছে, কিন্তু তারপরেও কিন্তু এটা আমাদের সমাজ ব্যবস্থার একটা চিত্র, যে কোনো কিছু বেঁচে থাকার তাগিদ যদি তোমার ভিতরে থাকে, সেই তাগিদটার জন্য যারা দায়ী তাদেরকে যদি তুমি দোষারোপ তাদেরকে তুমি দোষারোপ না করে বরঞ্চ সহজ পথে কামাই করতে চাচ্ছ, ধর্মটাকেও তুমি ব্যবসা বানাতে দ্বিধাবোধ করতেছো না। আমরা প্রায় মোটামুটি শেষের দিকে চলে আসছি, বেশ লম্বা সম্বন্ধে একটা পডকাস্ট ছিল, তো শেষ করার আগে অথের কাছ থেকে যদি কোনো গান আমরা 2 লাইনের জন্য শুনতে পারি, এরপরে হচ্ছে আমরা বাকিদের আচ্ছা আগে আমরা হচ্ছে বাকিদের মতামত নিই, তারপরে হচ্ছে আমরা অথের কাছ থেকে গান শুনি। সবার একটু মতামত নিয়ে তারপরে আমি গানটা গাবো, না সমস্যা নেই। আচ্ছা অথৈ গান দিয়ে না হয় শেষ করি আমরা হ্যাঁ, আমরা অথের গান আমাদের দিয়ে সেই শেষ করি। কনক্লুশনটা টানি। আচ্ছা তিথি, আর্লিন, কিছু কি বলার আছে? মানে আসলে এই যে মোমেন্টটা সেটা আসলে কিছু বলার মোমেন্টের না আসলে, তারপরও যদি এনিথিং। আমার যদি বলার থাকে আমি বলবো যে আসলে এখন যেরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে, যে একটা অনিশ্চিত পরিস্থিতি, ঠিক আছে, আসলে এখানে কি হবে, কি করবো, এখানে থেকে কি হবে, এখানে কি থাকা যাবে, এখান থেকে চলে যেতে হবে, ব্যাপারটা এরকম ভিতরে এভাবে এসে পড়ে। আর তবু আমি শুধু এটাই এখন আপাতত এটাই চাওয়া যে হ্যাঁ, এখানে যে যে লোকটি যাকে দেখা গেছে সে যাতে শাস্তি পায়, যেহেতু সে কোরআন অবমাননা করছে, তার সাথে এবং তার কারণে যে এত মানুষ নির্যাতিত হলো, যারা এই কাজটা করলো, এত মানুষ গুলাকে নির্যাতন করলো, তারাও যাতে শাস্তি পায়, যারা নির্যাতিত হলো তারা যাতে একটা কি বলবো যে একটা সাহায্য পায়, এবং আবার তারা স্বাভাবিক জীবনে যাতে ফিরে আসে, এরকম ব্যাপারটা চাইবো। আর আরেকটা জিনিস চাইবো যে সবাই যাতে এখানে মিলেমিশে একটা সেফ ভাবে থাকতে পারে, এরকম যাতে থাকতে পারে, এটাই চাই, চাওয়া আর কিছু না, যে বেশি কিছু চাই। এখানে এখানে একটুখানি সম্মান নিয়ে সুন্দর মতো স্বাধীনভাবে থাকতে পারবে, এটাই তো চাওয়া, এর বেশি তো আর কিছু চাওয়া থাকতে পারে না, এটাই। আর তোদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এভাবে ডাকার জন্য। আচ্ছা কিছু আইলিন, আর কি, হ্যাঁ থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আর নট বি ফর্মাল, ফর্মাল হওয়ার কোনো দরকার নেই। না আসলে ভালো লাগলো। সেক্ষেত্রে আমার কাছে, মানে আমার কাছে আসার আগে, যেহেতু তুমি বুসা বললো যে ফর্মাল হওয়ার দরকার নেই, আমাকে জিজ্ঞেস করার আগে আমি বলতে চাচ্ছি, শেষ করতে চাচ্ছি কিছু জ্ঞান দিয়ে, কেবলই মনে পড়লো আর কি। সেটা হচ্ছে যে অনেকে এখানে প্রশ্ন করতে পারে যে আমাদের উপরও তো, মুসলিমদের উপরও যদি কেউ এসে হামলা করে, এরকম মুসলিমদের সার্টেন বিলিফের উপরে যদি কেউ হামলা করে, তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো কিনা। একজন নন মুসলিম স্কলার, নাম হচ্ছে ড্যানিয়েল কোল, সে হচ্ছে আমার যতদূর মনে পড়ে 3টা অথবা 5টা প্রিন্সিপাল দিয়েছেন যে কখন যুদ্ধে যাওয়া যাবে আর কখন যুদ্ধে যাওয়া যাবে না। তো মানে যুদ্ধে তখনই যাওয়া যাবে, তখন একটা অথরিটি সমস্ত কিছু দেখে শুনে এবং বিচার করে এটাকে একটা ভ্যালিডিটি দিবে।
একটা সুনির্দিষ্ট এবং সঠিক কারণ থাকবে, তারপরে নিজের ট্রাইবের অন্যদের দ্বারা লুটপাতের মানে অবস্থা সৃষ্টি হয়েছে এমন সময় যুদ্ধে যাওয়ার কথা বলা হয়েছে। তো কোরআনের যে সময়টা আমরা যুদ্ধ দেখেছি, যুদ্ধের কথা এসেছে, উহুদ যুদ্ধ, তারপরে হচ্ছে বদর যুদ্ধ, তো এই যুদ্ধগুলোতে যদি আগের হিস্ট্রি গুলো আমরা একটু পড়ি, সেটা কিন্তু কোনো মুসলিমরা একবারে যুদ্ধ করতে যায় নাই, মানে একবারে তারা যুদ্ধ করার জন্য ড্যাং ড্যাং করে যায় নাই, তাদের উপর কেউ আক্রমণ করেছে এবং তারা নিজেদেরকে প্রোটেক্ট করেছে। তো মানে যুদ্ধের ময়দানে গিয়ে চুপচাপ বসে থাকবা, কারণ হচ্ছে তুমি ভায়োলেন্সে বিশ্বাস করো না, সেটা কিন্তু এক ধরনের বোকামি। শত্রুকে বিনাশ করা কিন্তু মানে হিউম্যান একটা টিপিক্যাল আচরণ হিউম্যানদের। তো এই এই জিনিসগুলাকে যদি কেউ মনে করে যে মানে যুদ্ধ করা তাহলে জায়েজ, এবং সেটা সেই জন্য এই শুধুমাত্র সার্টেন একটা আয়াত, এই যেহেতু এই অ্যাটাক নিয়ে নিজেকে প্রোটেক্ট করার নিয়ে অনেক আয়াত এসেছে কোরআনে, শুধুমাত্র কাটছাট করে সেই সব আয়াত কে ব্যবসা পুঁজি করে যদি কেউ বলে দেয় যে যুদ্ধ করা স্বাভাবিক বা ভায়োলেন্ট হওয়া স্বাভাবিক, তাহলে কিন্তু আমার ধারণা তার শাস্তি ব্যবস্থা করা দরকার। কারণ কোন গ্রন্থ যদি যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করে না আমি যতদূর জানি, কারণ যুদ্ধবন্দীদের প্রতি কিন্তু আমাদের কোরআনে অনেক বারই এসেছে, বিশেষ করে যুদ্ধের কাহিনী না যতটা এসেছে, যুদ্ধবন্দীদের উপরে যে সদয় আচরণের কথা বলা হয়েছে, কিভাবে তারা অ্যাটিটিউড শো করেছে, সেগুলোর কথা কিন্তু বেশি এসেছে। তো কোরআনকে অবশ্যই কোনো ভায়োলেন্ট গ্রন্থ বলা হয়নি, কোরআনকে পুঁজি করে, কোরআনের কাটছাট কিছু আয়াতকে পুঁজি করে যারা এই ভায়োলেন্সটা দেখাচ্ছে, যারা এই ধরনের কনফ্লিক্টটা করছে, তারা কিন্তু আসলে ব্যবসায়ী, তারা ধার্মিক না। শুধুমাত্র তাদেরকে দেখে যে প্রত্যেক মুসলমান এরকম ভায়োলেন্ট, এরকম কিন্তু জেনারেলাইজ করা ঠিক না। একজন মুসলিমকে দেখে একজন নন মুসলিম শিখবে যে আসলে ইসলাম ধর্মটা কি। তো সাধারণ মানুষ যারা, বলবো যে একদম সাধারণ, ইন্টালেকচুয়াল না, আশেপাশে কোনো কিছু চিন্তা করে না, তাদেরকে যা শেখানো হয় সেটাই শেখে, সেই টাইপের মানুষকে আসলে একজন লিডারের উচিত যে গাইড করে নিয়ে আসা, তুমি কিভাবে আচরণ করবা, তোমার ধর্মে কি বলা হয়েছে। তো আমার ধারণা এরকম করে গাইড করলে বা এইরকম ভায়োলেন্স কে নিরুৎসাহিত করলে আসলে নিজেকে বাঁচা যায় এবং পরের জনকেও আসলে বাঁচতে দেওয়া যায়। এই জন্যই কো এক্সিস্টেন্স এর কথা এসেছে, একটা সমাজে সবাই থাকবে, নর্মাল থাকবে, অ্যাবনর্মাল থাকবে, নর্মাল থাকা এবং অ্যাবনর্মাল থাকলে আসলে সমাজটা বা একটা ব্যালেন্স ব্যালেন্স আসবে। শুধু ভালোকে দেখে যেরকম মানে খারাপকে দেখে যেরকম ভালোকে শেখা যায় সেরকম আসলে সমাজে সবাই থাকবে, হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, যে কোনো ধর্মে এথিস্ট থাকবে। তাই বলে এক ধর্মাবলম্বী একজন বিশ্বাসের মানুষ যদি অন্য বিশ্বাসের মানুষের উপর গিয়ে অ্যাটাক করে, তাহলে তুমি আসলে ঠিকভাবে ধর্মীয় চর্চা করছো না। পুরো পডকাস্টের সারমর্ম বোধ হয় আমরা এখানে টানতে পারি। ওকে, আর এখন হচ্ছে আমরা একটু অথের কাছে যাব। অথে, অনেক অনেক থ্যাংক ইউ যে আমি আসলে এই ধরনের ডিসকাশনে পার্টিসিপেট করতে পারছি। অনেক কিছু জানলাম, শুনলাম, বুঝলাম এবং নিজেও বলতে পারলাম। নিজেও যখন বলতে পারি তখন আসলে ভালোই লাগে যে আচ্ছা আমি জানি অনেক কিছু, এটা বোঝা যায়। তো আমার চাওয়াই যে সবাই ন্যায় পথে চলুক, সবাই শান্তিতে চলুক এবং আমার কথা মতো যে আমরা নিজেরাও বাঁচি এবং মানুষদেরকেও বাঁচতে দেই। আর আমি একটা একটু গান শোনাই আজকে, একটু নিজে নিজেই বলছি আমি যে একটু গান শোনাইতে চাই। আমি আজকে এই ডিসকাশন রিলেটেড একটা গান গাবো, আমি পরিবেশন করব। সো সত্য কেউ নয় রাধে, সত্য কাজে কেউ নয় রাধে, সবই দেখে গেল যত গেল বলে দেখিয়া যো
কারখানা যত গেল যত গেল বলে, আসবার কালে কি জাত ছিলে, পিছে তুমি কি জাত হলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত হলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা বলো না যাত গেল যাত গেল বলে, কি আজব কারখানা যাত গেল যাত গেল বলে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ অথয়। মানে এত অ্যান্ড আম টাইটেল গান আসলে, আমি না মুভিটা দেখার পরে, এটা তো হচ্ছে মনের মানুষ মুভিটা, রাইট? তো হ্যাঁ এইটা দেখার পরে আসলেই সেই রকম ভালো লাগছিল, যে রকম ভালো লাগছে হচ্ছে যে অথয়ের গানটা শোনার পরে, মানে থ্যাংক মানে ইউ থ্যাংক ইউ। আই এম রিকোয়েস্টিং অথয় টু আপলোড দিস বিউটিফুল সং ইন দিস সার্ভার, ইন দিস ডিসকর্ড সার্ভার and also our Facebook page Amiga's Pod. ওকে ঠিক আছে, আই উইল আই উইল। Thank you so much. ওকে, শেষ করতে চাই তার আগে একটা কথা বলি, যে যেটা আমি সবসময় বলি, যে ধর্ম হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, এটা প্রত্যেকে যার যার পার্সোনাল একটা চয়েস, সে করে হচ্ছে তার ধর্মটাকে, সে কিভাবে তার লাইফটাকে লিড করবে, সে কোন ধর্ম মতে তার লাইফটা লিড করবে, সেটা এইটা আমি কারোর উপর যেমন জোর করতে পারি না যে হ্যাঁ তুমি কেন আমারটা করবা না, কেউ সেরকম আমার উপর জোর করতে পারে না কেন তুমি এটা করছো না বা কেন তুমি এটা মানবা না। তো এই জোরাজুরিটা বাদ দিয়ে প্রত্যেকের চয়েসের উপর রেসপেক্ট রেখে, প্রত্যেকের লাইফ অফ পাথের উপর রেসপেক্ট রাখা উচিত আমাদের, এবং এটুকু তো কমন সেন্স মানুষের হওয়া উচিত, তাই না? যে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, তার লাইফ চয়েস ডিফারেন্ট হবে, সে আমার মতো হবে না, আমিও তার মতো হব না, এটা জোরাজোরি করাটা খুবই একটা, মানে কি বলবো, নুইসেন্স একটা কাজ, তারপরে মানুষ করে থাকে না বুঝে। তো লাস্ট কথা হচ্ছে এটাই, আমরা যদি একটু বুঝি, একটু রেসপেক্ট করি আরেকজনের চয়েসের উপরে, এবং যার যার ধর্ম সে যেন আরেকবার মানে অর্থসহ বুঝে পড়ি, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, আই হোপ। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, থ্যাংক ইউ অল দ্য গেস্ট, তিথি, অথই, আইলিন, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ রিয়েলি আ বিউটিফুল ডিসকাশন। শেষ করতে চাচ্ছি সবার উদ্দেশ্যে অনুরোধ নিয়ে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আমাদের পডকাস্ট শুনুন, আমাদের ফিডব্যাক দিন, আপনাদের কথার উপর ভিত্তি করে উই উইল গ্রো আওয়ার সেলফ। টিল দেন টেক কেয়ার, আদিওস আমিগাস।